প্রাণ প্রিয় ছাগল নাইয়া তথা আমার প্রিয় ফেনীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের এই সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমা তুশকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে সবাই পড়ি আল্লাহ আকবার। এই যে আল্লাহ আকবার স্লোগান আপনারা দিলেন, এটা কার নামের স্লোগান? এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? আমাদের খুব ব্যথা লাগে, আমাদের খুব কষ্ট লাগে আমাদের দেশে যখন হঠাৎ হঠাৎ কিছু উল্লুক ভাল্লুকের আবির্ভাব হয়ে তাদের জবান থেকে যখন আমরা উদ্ভুত উদ্ভুত কথা শুনি, যে কথাগুলোই আমাদের হৃদয় ব্যথিত হয়, আমাদের অন্তর মর্মাহত হয়, এরকম কথাবার্তা শুনলে আমরা কষ্ট পাই। কিছুদিন আগে আমাদের ট্যাক্সের পয়সায় যাদের বেতন হয়, প্রজাতন্ত্রের এক কর্মচারী মিডিয়ার সামনে গলা উঁচু করে সাহসিকতার সাথে বলেছে আল্লাহ আকবার, এটি নাকি বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সুনির্দিষ্ট স্লোগান। আপনারা বলেন তো আল্লাহ তাআলা তার পবিত্র নামের এই স্লোগান তিনি কি দুনিয়ার কোন রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন? আল্লাহ আকবার এটি কোন রাজনৈতিক দলের স্লোগান নয়, বরং আল্লাহ আকবার হচ্ছে তাম দুনিয়ার 200 কোটি মুসলমানদের ইমানি চেতনার স্লোগান। আল্লাহ আকবার এটি আমাদের প্রেরণার স্লোগান। কিছু মানুষ জানি না কেন জেহালতের কারণে, অজ্ঞতার কারণে তারা মাঝে মাঝে বলেন এটা নাকি বিতর্কিত স্লোগান। দেখবেন অনেক সময় মিডিয়াতে আমরা পাই অনেকে বলে এটা বিতর্কিত স্লোগান, এটা সব জায়গায় দেওয়ার মতো নয়। আল্লাহ আকবার বিতর্কিত স্লোগান এটা কেবল তারাই বলতে পারে যারা জন্মের পরে আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে। সে সকল লোকেরাই কেবল পবিত্র এই স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা বিতর্কিত অবস্থায় জন্ম নেইনি, আমরা যারা মুসলমানের সন্তান আমরা প্রত্যেকেই জন্মের পরে আল্লাহ আকবরের পবিত্র ধ্বনি আমাদের কানে ধ্বনিত হয়েছে, আমরা আল্লাহ আকবর শুনেছি। এজন্য আল্লাহ আকবর এই স্লোগানকে আমাদের কাছে বিতর্কিত স্লোগান মনে হয় না, বরং আমরা মনে করি এটা আমাদের চেতনা আর প্রেরণার মূল স্লোগান। কেউ 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 সম্মানিত ভাইয়েরা কথা বলতে দেন, কেউ কেউ আবার আল্লাহ আকবার শুনলে অনেক মানুষ দেখা যায় চেহারা মলিন হয়, একটু কালো হয়, ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠে জলে পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ আকবার শুনলে আপনার খারাপ লাগবে কেন ভাই? আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, আমরা হাদিসের কিতাব যখন পড়েছি, আমরা তখন আমাদের উস্তাদরা আমাদেরকে হাদিস পড়িয়েছেন। আজান যখন শুরু হয়, আজানের যে প্রথম সেন্টেন্স আল্লাহ আকবার, এটা যখন শয়তান শুনে তার খারাপ লাগে, এজন্য আদবারাস শয়তান, শয়তান তখন পালিয়ে যায় কারণ তার খারাপ লাগে। আল্লাহ আকবার শোনার পরে আপনার যদি খারাপ লাগে তো মানুষ ধরে নিবে এটা একটা জীবন্ত শয়তান। আল্লাহ আকবার এটা কখনো খারাপ লাগার স্লোগান হতে পারে না। আমি মুসলমানের সন্তান, আমি জন্মের পরে মার পেট থেকে বের হয়ে শুনেছি আল্লাহ আকবার, আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখনও আমার লাশকে খাটিয়ায় বহন করে জানাজার মাঠে নিয়ে জানাজা শুরু হবে কি দিয়ে? যার আল্লাহ আকবার ভালো লাগে না, তুই তোর এলাকার মানুষকে জানায়া যাস তোর লাশ যেন জানাজার মাঠে না নিয়ে শ্মশানে নিয়ে পুড়াইয়া দেয়, তোর তো আল্লাহ আকবার ভালো লাগে না। আমরা যারা মুসলমানের সন্তান আমরা এটাকে বিতর্কিত স্লোগান মনে করি না, আমরা মনে করি এটা প্রেরণার স্লোগান, চেতনার স্লোগান, বদলের স্লোগান, ওহুদের স্লোগান, এটা কাফিরদের সামনে সাহাবীদের ইমান দীপ্ত চেতনার স্লোগান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহর কালাম থেকে আমরা হেদায়েতি কিছু কথা শুনবো বলেন ইনশা আল্লাহ। রাত তো অনেক হয়ে গিয়েছে, আপনাদেরকে লম্বা সময় কথা বলে আমি কষ্ট দিব না। আমরা যতক্ষণ কথা শুনব আমরা যেন হেদায়েতের নিয়তে বাস্তবিক কিছু কথা শুনে আজকে বাড়ি যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে, এজন্যে ইফেক্টিভ কিছু কথা আজকে হবে বলেন ইনশা আল্লাহ।
এই যে আমরা দুনিয়াতে বেঁচে আছি, আমরা সুস্থভাবে বেঁচে আছি, আমরা আল্লাহর কাছ থেকে অসংখ্য নেয়ামত পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতে শুকরিয়া আদায় করে আমরা কোনোদিন শেষ যেমন করতে পারবো না, ঠিক তেমনি আল্লাহ কত নেয়ামত দিয়েছেন এই নেয়ামতরাজি গণনা করেও আমরা কোনোদিন শেষ করতে পারবো না। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, কত নেয়ামত দিয়েছি এগুলো যদি তোমরা গণনা শুরু করো বান্দা গুনতে থাকবা, স্টার্টিং হবে এন্ডিং আর হবে না, গুনে গুনে কোনোদিন তা শেষ করা যাবে না। আল্লাহ আকবার। কোন নেয়ামতের কথা বলবো বলেন তো, এই যে সুস্থভাবে বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, আপনি যে শ্বাস নিচ্ছেন, অক্সিজেন গ্রহণ করছেন, সারা জীবন আল্লাহকে সাজদা দিয়ে এই অক্সিজেনের নেয়ামত, এর শুকরগুজার আপনি আদায় করে শেষ করতে পারবেন না। আমরা যে বেঁচে আছি, বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি। আপনি কি জানেন একজন সুস্থ মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে? আজকের বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহ আকবার। গেল 2 বছর যখন পৃথিবীতে প্যান্ডামিক সিচুয়েশন বিরাজমান ছিল, করোনা মহামারীতে এই বিপর্যস্ত পরিবেশে অক্সিজেন মানুষের জন্য কতটা প্রয়োজনীয়, অক্সিজেনের জন্য মানুষ কেমন দৌড়ঝাঁপ করেছে তা আপনারা অবলোকন করেছেন। অক্সিজেন একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে, এর বর্তমান বাজার মূল্য হলো প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। আমি 6 লক্ষ টাকা বাদ দিলাম, যদি 5 লক্ষ করে হিসাব করি, প্রতিদিন আপনি 5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করেন, তাহলে মাসে হয় 5 লক্ষ গুণ 30, 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরে হয় 18 কোটি টাকা, তাহলে যার বয়স যত বছর তত দিয়ে 18 কোটি টাকাকে গুণ করলে দেখা যাবে, এখানে বহু মানুষ আমরা আছি জন্মের পর থেকে এখন পর্যন্ত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছি, কিন্তু 1 পয়সাও আল্লাহকে বিনিময় দেওয়া লাগে। ফ্রি ফ্রি অক্সিজেনের নেয়ামত দিয়ে আমাকে আপনাকে আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সে আল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ নেয়ামতের সাগরে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, কত নেয়ামত দিয়েছেন গুনে গুনে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা মানুষকে যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে একটা অন্যতম সেরা নেয়ামত হচ্ছে সন্তান সন্ততি। এই সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনকে আকর্ষণীয় এবং সুন্দর করেছেন। এই সন্তান সন্ততি পাওয়ার মাধ্যমেই তো জগৎ সংসারের বিস্তৃতি ঘটছে। সন্তান সন্ততি আল্লাহর এমন নেয়ামত, হাজার হাজার কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি ক্ষমতা সব আছে, কিন্তু তার যদি উত্তরাধিকার না থাকে, সন্তান না থাকে, ওই লোকটার মনোবেদনা সে ছাড়া অন্য কেউ আর বুঝতে পারবে না। এই জন্য সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত, নেয়ামাতুন আজিমা, মহান একটা নেয়ামত। এই সন্তান যারা পেয়েছেন, সন্তান পাওয়ার পরে সন্তানের কিছু হক আছে, সন্তানের প্রতি আপনি বাবা হিসাবে মা হিসাবে, আজকে বিয়ে মাহফিলে মহিলারা এসেছেন, বাবা হিসাবে মা হিসাবে আপনার কিছু করণীয় আছে, কিছু রেসপন্সিবিলিটি আছে। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে মানুষজন ওলামাদেরকে বলেন যে আপনারা একটু মা বাবার খেদমতের ব্যাপারে ওয়াজ নসিহত করে যায়েন, তো আমি বলি মা বাবার খেদমতের ওয়াজ নসিহত করার আগে আমাদের সমাজে সন্তানের হক নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া দরকার, কারণ আমাদের মা বাবা সন্তানদের হক আদায়ে ব্যর্থ হচ্ছেন বলে ওই মা বাবার সন্তানরাই বড় হয়ে তারা চরিত্রহীন হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বিপথে চলে গিয়ে গুমরাহির অতল গহ্বরে তারা নিপতিত হয়ে যাচ্ছে। যদি মা বাবারা সঠিকভাবে সন্তানদেরকে লালন পালন করে যান, আল্লাহর কসম ওই সন্তান কোনোদিনও বেআদব হবে না, ওই সন্তানকে মা বাপের খেদমত করার জন্য ওয়াজ করা লাগবে না। বরং যে সকল বাবা মা সন্তানদেরকে সঠিকভাবে দিনী শিক্ষায় শিক্ষিত করে সন্তানের হক আদায় করে তাকে বড় করে তুলেছেন, ওই সন্তান তার মাকে তার বাবাকে মাথার তাজ বানিয়ে রাখবে, শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তার মা বাবার খেদমত আজীবন করে যাবে। এজন্য বাবা হিসাবে মা হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে যেভাবে বড় করা দরকার, প্যারেন্টিং সিস্টেমটা যেমন হওয়া দরকার, ঠিক তেমনিভাবে আপনার সন্তানকে বড় করে তোলা, এজ এ ফাদার এজ এ মাদার, বাবা হিসাবে মা হিসাবে এটা আপনার অন্যতম
দায়িত্ব। আজকে আমি আপনাদের সামনে সন্তান কিভাবে দীনী আলোকে দীনী পরিবেশে বড় করে তুলতে হবে, সন্তানদের উপরে বাবা হিসাবে মা হিসাবে আপনাদের কি করণীয় দায়িত্ব হক আছে সেগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। যুবক তরুণ ভাইয়েরা আবার ভাবিয়েন না, হুজুর আমরা তো এখনো মিসকিন, বিয়েও করি নাই, বাচ্চা কাচ্চা তো দূরের কথা, আপনাদের জন্য তো ওই যে একজন ঠিকও বলছে অসুবিধা নাই, আপনারা বিয়ে শাদীর আগেই যদি এগুলো জেনে ফেলেন আপনাদের লাভ হবে আরো বেশি। হ্যাঁ, কারণ আপনারা আগে থেকেই সিস্টেমগুলো জেনে ফেলবেন, এতে করে আপনাদের জীবনে সেগুলো প্রয়োগ করা যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কথা বলবো সন্তানের প্রতি বাবা হিসাবে মা হিসাবে আমাদের কি দায়িত্ব রয়েছে, সেগুলো আমরা আল্লাহর কালাম থেকে এবং নবীজির সুন্নাহ থেকে আমরা জানবো বলেন ইনশাআল্লাহ। সন্তানকে যদি আপনারা, অনেক কথা তো বলা যাবে, এখন আপনাদেরকে তো ঘন্টার পর ঘন্টা আমি বসায় রাখতে পারবো না, কয়েক মিনিট আপনাদের ধৈর্য থাকবে, বিজ্ঞানে তো বলে 50 মিনিটের বেশি মানুষের কনসেন্ট্রেশন থাকে না, এজন্য লম্বা সময় কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না, কষ্টও দেব না, যতটা সংক্ষেপে বলা যায় ততই ভালো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণটা খুব অল্প ছিল, কেউ দেখে দেখে বললে বলতে 10 মিনিটও লাগবে না, কিন্তু নবীজির বিদায় হজের ভাষণের সিগনিফিকেন্স, এর মর্মার্থ, এর গভীরতা এত বেশি, মানব ইতিহাসে এমন যুগান্তকারী এমন ইফেক্টিভ ভাষণ আজ পর্যন্ত অল্প কথায় এত সুন্দর করে কেউ দিতে পারে নাই, কেয়ামত পর্যন্ত কেউ দিতে পারবেও না। তাহলে বোঝা গেল, কথা যদি গুছালো হয় আর পরিমাণে অল্প হয় তাহলে অল্প কথার ভেতরেও বরকত থাকে অনেক বেশি, এই জন্য আপনাদেরকে অল্প কথায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সন্তানের জন্য যদি আপনারা বাবা মা হিসেবে মাত্র 20টি দায়িত্ব পালন করতে পারেন ইনশাআল্লাহ, আপনাদের সন্তানগুলো সোনার টুকরা সন্তান হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, পরহেজগার হবে, এতে কোনো সন্দেহ নাই। যাদের কাছে মোবাইল ফোন আছে আপনারা পারলে নোট করে নিয়ে যান, এগুলো আপনাদের কাজে লাগবে, ফ্যামিলিতে এগুলো শেয়ার করবেন, পারিবারিকভাবে যখন বসবেন গল্প করবেন, এমনকি আপনারা ফ্রেন্ড সার্কেল মিলিত হলে সেখানেও আপনারা এগুলো নিয়ে টুকটাক আলাপ করবেন, যাতে করে আমাদের ফ্যামিলিগুলো সুন্দর হয়, আমাদের সন্তানগুলো যেন আদর্শবান হয়। তাহলে আমরা কয়টা কাজ করব? 20টা। মনোযোগ আছে না চলে গেছে? আমি কিন্তু শুরু করে দিচ্ছি, অবান্তর কথা বলা এটা আমি মোটেও পছন্দ করি না, শুরু করে দিলাম আমরা। নাম্বার ওয়ান, এক নাম্বার, এজ এ ফাদার, আপনি একজন বাবা হিসেবে আপনার সন্তানের প্রতি আপনার প্রথম করণীয় হচ্ছে সন্তানের জন্য একজন নেককার মা উপহার দেওয়া। অর্থাৎ আপনি দাম্পত্য জীবন শুরু করার আগে নেককার দিনদার মেয়ে চুজ করে আপনি একজন নেককার মেয়েকে বিবাহ করার মাধ্যমে আপনি আপনার দাম্পত্য জীবন শুরু করবেন। কারণ আপনি যদি দিনদার নেককার মেয়েকে জীবনসঙ্গী করে আপনার দাম্পত্য জীবন শুরু না করেন, তাহলে তো আপনার ঘর থেকে সন্তান আসবে ওই মহিলার পেটেই তো আসবে। এজন্য আগে উচিত হলো একজন নেককার দিনদার মা সন্তানের জন্য প্রস্তুত করা। একজন পুরুষ মানুষ যখন বিয়ে করে, বিয়ে করার সময় পুরুষ মানুষরা সাধারণত 4টি জিনিসের দিকে নজর দেয়। কয়টা জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারি এবং মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন এই হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, চারটি জিনিসের দিয়ে নজর, চারটি বিষয়ের দিকে লক্ষ্য রেখে নারীদেরকে বিয়ে করা হয়। এক নাম্বার হচ্ছে লিমালিহা, মেয়ের বাবার ধন দৌলত। দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নাম্বার হচ্ছে ওয়ালি দিনিহা, মেয়ের দিনদারিতা। কথাগুলো আমি আবারও আপনাদের জন্য রিপিট করছি, নবীজি বলেছেন চারটি বিষয়ের দিকে লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। এক নাম্বার হচ্ছে মেয়ের বাবার ধন দৌলত, দুই নাম্বার মেয়ের বংশমর্যাদা, তিন নাম্বার মেয়ের রূপ সৌন্দর্য, চার নাম্বার হচ্ছে মেয়ের দিনদারিতা। নবীজি বলেছেন, সবার আগে ফজফর বিদাতিদ্দিন তারিবাতিয়া দাক, সবার আগে দিনদারিতাকে প্রাধান্য দাও, দিনদারিতাকে প্রাধান্য দিলে তুমি বিজয়ী হয়ে যাবে, দিনদারিতাকে সবার উপরে প্রাধান্য দাও।
কারণ একটা মেয়ে যত ভালো বংশের মেয়ে হোক না কেন তার বাবার যতই ধন সম্পদ থাকুক না কেন আর দেখতে সে যত সুন্দরী বা রূপসী হোক না কেন মেয়েটা যদি দিনদার না হয় তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল না থাকে পর্দার অভ্যাস না থাকে তার মধ্যে যদি কোরআন হাদিসের আমলের অভ্যাস না থাকে এমন দিনহীন আর সুন্দরী রূপসী এমন দিনহীন আর সুন্দরী রূপসী টাকাওয়ালা পয়সাওয়ালার টাকাওয়ালা পয়সাওয়ালা করে দিনহীন মেয়েকে বিয়ে করে সংসার শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যেতে পারে আর মেয়ের বাপের টাকা পয়সা যদি কম হয় দেখতে যদি সুন্দরী কম হয় তার বংশমর্যাদা যদি এত বেশি ভালো নাও থাকে গরীব ঘরের মেয়েও যদি হয় কিন্তু মেয়েটা যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয় তার মধ্যে যদি পর্দার অভ্যাস তার মধ্যে যদি পর্দা মানার অভ্যাস থাকে কোরআন সুন্নার আমল থাকে এমন দিনদার মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে নবীজি বলেছেন ইবনু মাজাহ শরীফের হাদিস আদ-দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ায় তোমরা যা কিছু দেখো দুনিয়ার সবকিছুই হলো সম্পদ ও খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহু আকবার চারটা জিনিস যে পুরুষ পেয়েছে ওই পুরুষ তার জীবনে সৌভাগ্য পেয়েছে সুখ পেয়েছে নবীজি বলেছেন আরবাউম মিনাস সাআদা চারটি জিনিস সৌভাগ্যের আলামত চারটি জিনিস মানুষের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসেন জুড়ে বলেন কয়টা এক নম্বরে নবীজি বলেছেন আল মারআতু সালিহা নেককার স্ত্রী দুই নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসি' প্রশস্ত বাড়ি তিন নম্বর হচ্ছে আল মারকাবুল হানি সুন্দর বাহন চার নম্বর হচ্ছে ওয়াল জারুস সালেহ চার নম্বর হলো নেককার প্রতিবেশী যে মানুষ এই চারটা জিনিস পেয়েছে নবীজি বলেছেন ওই লোকটা যেন দুনিয়ার সব সুখ সমৃদ্ধি আর নেয়ামত পেয়েছে তবে এই চারটা নেয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেককার স্ত্রী নেককার স্ত্রী থাকলে বাদবাকি তিনটা নেয়ামত আসবে নেককার স্ত্রী না থাকলে বাদবাকি নেয়ামতগুলো আসবে না এজন্য অন্য হাদিসে নবীজি বলেছেন মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি নবীজি বলেছেন রব্বুল আলামিন যে লোকটাকে যে ব্যক্তিকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন ওই লোকটাকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নেয়ামত দান করেছে নেককার স্ত্রী যে পেয়েছে সে যেন ইসলামের অর্ধেক নেয়ামত পেয়েছে আর বাকি অর্ধেক নেয়ামতের ব্যাপারে নবীজি বলেছেন সে যেন আল্লাহকে ভয় করে তাহলে তাকওয়ার নীতি অবলম্বন করলে বাদ বাকি অর্ধেক নেয়ামত তাকে যিনি দান করে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি স্ত্রী যদি ভালো হয় সারাদিন আপনি বাহির থেকে ঘরে আসবেন আপনার স্ত্রী প্রস্তুত থাকবে রেডি থাকবে আপনার জন্য আপনার খাবার দাবার আপনার পছন্দের সব জিনিস রেডি থাকবে স্ত্রী যদি খারাপ হয় আপনি সারাদিন কর্মক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরবেন ঘর অগোছালো খাবার দাবারের মেনু ঠিক নাই ঠান্ডা খাবার দাবার আজে বাজে বিহেভিয়ার সব কিছু উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা আছে আর সবচেয়ে বড় কথা হলো আপনার সন্তানের জন্য নেককার স্ত্রী এই জন্য দরকার কারণ একজন নেককার স্ত্রী স্ত্রী নারী জাতি তো শুধু নারী নয় নারীরা হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা কারণ নারীদের পেট থেকে পয়গাম্বরদের জন্ম হয়েছে এই নারীদের পেট থেকে আবার ফেরাউনেরও জন্ম হয়েছে কথা বুঝতে পেরেছেন তাহলে নারীদের পেট হলো সন্তান উৎপাদনের কারখানা আপনার স্ত্রী যদি ভালো হয় তাহলে পেটের ভেতর থেকে সন্তানগুলো ভালো হবে কেমনে ভালো হবে দেখুন হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন গবেষণা করেছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর সিক্সটিন উইকস অফ বার্থ একটি সন্তান পৃথিবীতে আসার আগে যখন সে তার মায়ের পেটে থাকে জন্মের ষোলো সপ্তাহ ষোলো সপ্তাহে হয় কয় মাস ফেনীর মানুষ কি অঙ্ক কম বুঝে রাখে ছাগলনাইয়ার মানুষ ষোলো সপ্তাহে কয় মাস হয় জোরে বলেন যুবক ছেলেরা তোমরা কি ঘুমায় গেছো নাকি আমার চাচাদের আওয়াজ আসে তোমাদের আওয়াজ তো আসে না বিয়ের আগেই যদি এরকম আওয়াজ থাকে বিয়ার পরে তো আরো লো হয়ে যেতে পারে হ্যাঁ ষোলো সপ্তাহে কয় মাস চার মাস দেখুন
আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে একটি বাচ্চা মার পেটে থাকাকালীন জন্মের 4 সপ্তাহ আগে মায়ের পেটে যখন থাকে তখন থেকেই সে কানে শুনতে পায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়তে মন চায় না আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো দেখি বহু এগিয়ে গিয়েছে বিজ্ঞান এগুলো জেনেছে কিছুদিন আগে আর আল্লাহর কোরআন পড়লে দেখবেন কোরআন সেগুলো জানিয়েছে আজ থেকে 1500 বছর আগে আল্লাহু আকবার তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে আমাদের দেশে এখন কিছু বান্দরের ঘরের বান্দর পয়দা হইছে বাংলাদেশে এত বান্দর আছে এটা 2023 সালে এসে আমরা দেখছি কয় মানুষ নাকি মানুষের জাত না এটা বান্দরের জাত তো মানুষ যদি বান্দরের জাত হয় আমি বলেছি এই বান্দরের সওয়াল পাওয়ালদেরকে এই সবগুলোরে ধইরা চিড়িয়াখানায় দেওয়া দরকার যাতে তারা তাদের জাতি ভাইদের সাথে সেখানে বসবাস করতে পারে খাঁচা বানানোর পয়সা লাগলে এই দেশের মুসলমানরা দিয়ে দিবে আপনারা দিবেন না মানুষ মানুষের জাত না মানুষ বান্দরের জাত মানুষ মানুষের জাত মানুষ বানর থেকে আসেনি বরং মানুষ নামের কিছু অমানুষকে আল্লাহ মানুষ থেকে বানর বানিয়েছেন এই ঘটনা কোরআনে আছে না নাই আপনি কোরআন পড়ে দেখেন দাউদ নবীর সময়ে প্রায় 70,000 ইহুদিকে একদিনে আল্লাহ বানর বানিয়েছেন কেন এরা মানুষ নয় মানুষ হয়ে অমানুষের কাজ করেছে বান্দর থেকে মানুষ হয় নাই বরং মানুষ থেকে বান্দর হইছে এটা কোরআনে আমরা জীবনে কত বান্দর দেখলাম কোন বান্দরকে মানুষ হইতে দেখি নাই এখন বুদ্ধিজীবীর ঘরের বুদ্ধিজীবী এত বেশি বুদ্ধি হইছে মাথায় বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের চুল সব পড়ে গেছে তাদের মধ্যে তেল দিয়া যদি রুদের নিচে দাঁড়ায় থাকে তাহলে তার মাথাটা চক 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 করবে এত বুদ্ধিজীবী হইছে বুদ্ধিজীবীর ঘরের বুদ্ধিজীবী যারা এই ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব যেটাকে আধুনিক বিজ্ঞান বহু আগে ডাস্টবিনে ফেলে দিয়েছে ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা এই তত্ত্ব যারা বিশ্বাস করে আমাদের কোমলমতি বাচ্চাদের মগজ ধুলাই করতে চায় সে সকল বান্দরের ঘরের বান্দরদেরকে বলতে চাই তোর মা বাপ বান্দর ছিল এদেশের মুসলমানদের পূর্বপুরুষ বান্দর ছিল না আমরা মানুষ মানুষের জাত মানুষ মানুষের জাত বান্দর থেকে মানুষ হয় নাই মানুষ থেকে মানুষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ আলেমরা উনার সাথে সাক্ষাতের পরে তিনি আলেমদেরকে বলেছেন আপনারা নিশ্চিত থাকুন এই বিষয়ে আমরা দেখব এবং তার কথার বাস্তবতাও আছে নইলে শিক্ষামন্ত্রীর গলার আওয়াজ প্রথম দিকে যে ভাই ছিল এখন তো কয়েকদিন আগে লো হয়ে গেছে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী ধমক দিয়েছেন এজন্য শিক্ষামন্ত্রী বলেছেন আলেমদেরকে আমরা ডাকব আলেমদেরকে ডেকে বিকৃত বিষয়গুলো বাদ দেওয়া হবে আমি জানি আমার সামনে বিভিন্ন দলের মানুষ আছেন সম্মানিত ভাইয়েরা এটা রাজনৈতিক ইস্যু নয় এটা হলো আমাদের ইমান ইস্যু আমরা এক একজন এক এক দল করতে পারি ঠিক আছে কিন্তু আমরা প্রত্যেকেই তো মুসলমান আমরা প্রত্যেকেই মুসলমান যারা আওয়ামী লীগ করেন বিএনপি জাতীয় পার্টি জামাত হেফাজত চরমুনাই এক্সেট্রা এক্সেট্রা যে যে দল করেন আপনারা সবাই তো মুসলমান তো আমরা মুসলমান হিসাবে আমরা কখনো এটা চাইবো না যে আমাদের সন্তানদেরকে আজেবাজে অশিক্ষা কুশিক্ষা দিয়ে আমাদের সন্তানদেরকে ধ্বংস করা হবে তাদের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে দেওয়া হবে এটা কোন দলের মানুষই চায় না এজন্য আমরা সকল দল মতের মানুষেরা এই চক্রান্তের প্রতিবাদ আমরা জানিয়েছি এদেশে আমি দেখেছি আওয়ামী লীগের বহু মানুষরা এটার প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের বেশ কিছু সাংসদকেও আমি দেখেছি এটার জোরালো প্রতিবাদ তারা জানিয়েছেন আমাদের সবার প্রতিবাদ জানানো দরকার যদি না জানাই এটা যদি থেকে যেত এটা তো এখন থাকবে না ইনশাল্লাহ কারণ মসজিদ মাদ্রাসা আর আলেম উলামার দেশে নাস্তিক্যবাদ চর্চা করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাল্লাহ এটা যদি থাকতো আমরা যদি প্রতিবাদ না করতাম তাহলে কি হইতো জানেন আমরা যখন বুড়া হইতাম আমাদের নাতিপুতি নাতি নাতনিরা আমাদের কান্ধের উপর উঠতো ওটা খেলা করতো বলতো দাদু ভাই নানু ভাই আমরা তো স্কুল কলেজে গিয়ে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব পড়ে জেনেছি মানুষ নাকি আদি যুগে বানর ছিল বানর থেকে শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে দাদু ভাই নানু ভাই দিলে বলেন তো আপনার দাদার বাপ কোন কালারের কোন জাতের বান্দর ছিল কি বলেন এরকম প্রশ্নের সম্মুখীন আপনি হয়ে যেতেন আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ এর সাথে আমরা আপনার কাছে আরেকটি দাবি পেশ করতে চাই এই যে মাত্র হাতে গুনা কয়েকটা লোক আজেবাজে বিষয় বইয়ের ভিতরে ঢুকাইয়া দিয়া বাংলাদেশের মানুষের মনে আঘাত দিল এরা শুধু বাংলাদেশের মানুষকে কষ্ট দেয় নাই এরা আরো একটা কাজ করেছে সেটা হলো কয়েক মাস আছে ইলেকশনে ইলেকশনকে সামনে রেখে এই হাতে গুনা কয়েকটা লোক সরকারকে
বেকায়দায় বিতর্কিত করার জন্য এই একটা অবস্থা তারা করেছে এজন্য এরা শুধু এই দেশের মানুষের শত্রু নয় এরা আওয়ামী লীগেরও শত্রু সরকারেরও শত্রু এজন্য আমরা বলবো এই হাতে গোনা কয়েকটা বান্দরের ঘরের বান্দরদেরকে ধইরা আইনের আওতায় এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে সম্মানিত ভাইয়েরা আমরা কোথায় ছিলাম মনে আছে আপনাদের আমরা বলেছিলাম বিজ্ঞান আজকে বলছে একটি সন্তান মায়ের পেটে যখন থাকে জন্মের কয় মাস আগে থেকে কানে শুনে জোরে বলেন কয় মাস এই তথ্য কোরআনে আছে না নাই মনে রাখবেন দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দা হলি বুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান যা জেনেছে পড়ে কোরআন তা জানিয়েছে আরো বহু আগে তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে এই তথ্যও কোরআনে আছে এখানে উলামায়ে কেরাম আছেন ওনাদেরকে সাক্ষ্য রেখে আমি বলছি আপনারা যখন কোরআন খুলে পড়া শুরু করবেন দেখবেন কোরআনুল কেরিমে আল্লাহ তাআলা যত জায়গায় শ্রবণ শক্তির কথা বলেছেন সেখানে আল্লাহ তাআলা সামউন শব্দ দিয়েছেন আর দৃষ্টিশক্তির কথা যেখানে বলেছেন সেখানে আল্লাহ তাআলা বসর অথবা কখনো কখনো বহু বচনে আবসার শব্দ দিয়েছেন কোরআন পড়লে দেখবেন কোরআনুল করিমের সকল জায়গায় আল্লাহ তাআলা বাসারের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন যেমন ফর এক্সাম্পল আল্লাহ বলেছেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এখানে বাসারের আগে সাম দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা অন্য আয়াতে যান আল্লাহ বলেছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা এখানেও দেখা যাচ্ছে বাসারের আগে সাম এখানে বাসার আছে না এসেছে আবসার বহুবচনে কিন্তু আবসারের আগে এসেছে সাম এভাবে আল্লাহর কালাম এই কোরআন পড়লে দেখবেন কোরআনের সব জায়গায় আল্লাহ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন এই আয়াতগুলোর আধুনিক যুগের সকল মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সব জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন তার মানে মানব সন্তান দৃষ্টিশক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে সুবহানাল্লাহ তাহলে কোরআন এবং বিজ্ঞান একমত হয়ে বলছে মানব সন্তান একটা শিশু সে দেখার আগে শোনার শক্তি লাভ করে এবং সেটা পেটে থাকা অবস্থায় জন্মের কয় মাস আগে এখন আপনারা তো বিজ্ঞানের যুগের মানুষ বিজ্ঞানও একমত কোরআনও এবার আসেন তো স্ত্রী যদি নেককার না হয় এটা যদি বেদিন হয় সন্তান পেটে নিয়ে এটা যদি সারাদিন হিন্দি গান শুনে তো কোরআন বিজ্ঞান একমত জন্মের চার মাস আগ থেকে পেটের ভেতর থেকে সন্তান কথা বলেন না কেন শুনে তো হিন্দি গান শুনলে গানের আওয়াজ শুনে সে যদি আজে বাজে সিনেমা দেখে ওইটার আওয়াজও শুনে ঝাঁকা নাকা শুনলে ওইটাও শুনে তাহলে যে মহিলার পেট থেকে এরকম বেদিন মহিলার পেট থেকে যেটা আসবে ওইটাও ঝাঁকা নাকা মার্কা হবে আর যদি দিনদার হয় স্ত্রী নেককার হয় সন্তান পেটে নিয়ে আজান হলি নামাজে দাঁড়াবে নামাজের তিলাওয়াত সন্তান শুনবে সুবহানাল্লাহ জিকির আজকার তাসবিহগুলো শুনবে সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা মা তাসবি জপবে তাসবিগুলো শুনবে মা কোরআন তেলাওয়াত করবে সন্তান পেটের ভেতর থেকে কোরআন তেলাওয়াত শুনবে আল্লাহর কসম এই মহিলার পেট থেকে যেটা বের হবে এটা আল্লাহওয়ালা হবে মুফাসসির হবে মুহাদ্দিস হবে মুফতি হবে পীর হবে বুজুর্গ হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে বোঝা গেল নেককার স্ত্রী হলো সন্তানের জন্য একজন নেককার সন্তান বানানোর এক নাম্বার উপাদান আপনি আপনার সন্তানকে যদি নেককার বানাতে চান দিনদার বানাতে চান তাহলে বাবা হিসাবে সন্তানের প্রতি প্রথম করণীয় হবে সন্তানকে নেককার মা গিফট করা তাহলে বলছিলাম না আজকে যারা বিয়ে শাদী ছাড়া মিসকিন আছেন মিসকিন এই অর্থে বললাম রাগ করেন না মিসকিন মানে তো অসহায় একা একা আছেন এখনো তো সঙ্গী সাথী নাই বলেছিলাম না আজকে আনমেরিডরা ব্যাচেলররা জিতে যাবে তাহলে আজকের আলোচনা থেকে কি বুঝলাম অবিবাহিত ভাইয়েরা শুধু সুন্দরী মেয়ে দেখলেই কি দৌড় মারবেন আপনাদের অবস্থা তো এমন দুই তিন দুস্থ একসাথে হাঁটতেছে সুন্দরী মেয়ে একটা দেখে এরপরে কয় দুস্থ মাথা ঠিক নাই তোমার মাথা ঠিক থাকে না কেন ভাই শুধু সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না শুধু মেয়ের বাপের পয়সা আছে বংশ ভালো দেখে দৌড়াইও না মেয়েটা নামাজি কিনা পর্দা করে কিনা নেককার দিনদার মেয়েকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করলে ঘরের ভেতরে বরকত দিবেন কি
ঠিক তেমনি ভাবে আমার বোনদেরকেও বলবো আপনারাও এবং গার্ডিয়ানদেরকেও বলবো বাবা মা যারা আছেন আপনারা তো আহা আমার যুবক ভাইগুলো বিয়ে করতে পারতেছ না কারণ বিয়ের শাদী কি আপনারা এমন কঠিন বানায় রাখছেন এমন কঠিন বানায় রেখেছেন ছেলেগুলো যখন পড়াশোনা মিলে গেছে কথা কমন করছে আর কি এজন্য আওয়াজ বড় হইছে বুঝি ভাই বুঝি মনের দুঃখ বুঝি আমি ছেলেগুলো পড়াশোনা শেষ করেছে পড়াশোনা শেষ করে বিয়ে করতে যায় তো মেয়ের মা বাপ বলে কি সরকারি চাকরি করো কত টাকা বেতন পাও কি ফেনীতে বাড়ি আছে ছাগলনাইয়া পৌরসভায় কি তোমার বাসা আছে নাকি গাড়ি আছে নাকি এই প্রশ্ন আফসোস মেয়ের মা বাপ যদি বলতো এরকম বাবা তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বাবা তুমি কি হালাল উপায় উপার্জন করো তোমার মুখে দাড়ি নাই কেন তুমি আগে দাড়ি রাখো এগুলো নাই আব্বাজান আম্মাজান আপনাদেরকে বলছি মেয়ে বিয়ে দেওয়ার সময় খালি টাইলস ওয়ালা বাড়ি আর এলিয়েন প্রিমিয় গাড়ি সুন্দর বাড়ি আর ক্ষমতা দীঘা বিয়ে দিয়ে দিলেন ছেলের চরিত্র যদি না দেখেন বেশিরভাগ ক্ষেত্রে মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যেতে পারে গাড়ি বাড়ি নাই গরিব ছেলে অত বেশি টাকা পয়সা নেই দিনদার নেককার হালাল উপায় ইনকাম করে হালাল পথে চলে নামাজি দিনদার ছেলে মুখে দাঁড়িয়ে আছে মেয়ে বিয়ে দিয়ে দেন সারা জীবন ওই মেয়ের কাছে ওই ছেলের কাছে আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে শুধু টাইলসওয়ালা ঘর থাকলেই সুখী হওয়া যায় না আরে সমাজে এমন বহু টাইলসওয়ালা ঘর আছে বাহিরে টাইলসওয়ালা দেয়াল দেখা যায় ঘরের ভেতরে কোনো শান্তিও নাই আবার বহু টিনের চালওয়ালা ঘর আছে বাহির থেকে দেখলে লাগে একেবারে জরাজীর্ণ ঘর জরাজীর্ণ কুটিরের ভিতরে গিয়ে দেখেন ভালোবাসার কমতি আমার নবীজির ঘরটা খুব দামি বাড়ি ছিল না ঘরের ভেতরে কোনো ফার্নিচার ছিল না দামি আসবাবপত্র ছিল না কিন্তু আন্তরিকতা ভালোবাসার কোনো কমতি ছিল না দিনদারিতে আগে দেখবেন ছেলেগুলো দিনদার কিনা কি অবস্থা করে রেখেছেন আপনারা হ্যাঁ মোহরানা দাবি করে বসেছেন 15 লাখ 20 লাখ আমি আশ্চর্য হয়ে যাই একটা ছেলে মাস্টার ডিগ্রি শেষ করার পরে সে যদি চাকরি করে কয় টাকা আর বেতনই বা পাবে এই টাকা ইনকাম করতে করতে তার বয়স 40 হয়ে যাবে চুলদাড়ি পেকে যাবে একটা ছেলে মেয়ে বালেক বালেগা হয় 12-13-14 বছর বয়সে তার যদি বিয়ে করতে লাগে 30-35 বছর তো এত বছরের যৌবন সে কোথায় খরচ করবে এজন্যই তো সমাজে হারছে অবৈধ রিলেশন বাড়ছে জেনা বেবিচার সমাজে বেড়েই চলছে এজন্য আমরা দায়ী কারণ এই জেনার দ্বারকে উন্মুক্ত করে দিয়েছি আমরা আমরা যদি বিয়ের পথটাকে সহজ করে দিতে পারতাম জেনার দরজা চিরতরে বন্ধ হয়ে যেত জেনা মাটির নিচে চলে যেত আমার সমাজ আর আমার আইন 18 বছরের নিচে ছেলে মেয়েদের বিয়ে শাদি কি খুব খারাপ চোখে দেখে কিন্তু 18 বছরের নিচে আমতলা জামতলা গাছতলা বটতলায় ছেলে মেয়েরা কবুতরের জুড়ার মতো বৈশা বাদাম খাইয়া হাতে হাত রেখা গল্প করাকে আইনও খারাপ চোখে দেখে না বেশিরভাগ ক্ষেত্রে সমাজের মানুষও এই ক্ষেত্রে এটাকে তারা বাজেভাবে নেয় না যদি নিত তাহলে আমাদের দেশের আমতলা গাছতলা জামতলা বটতলায় কবুতরের জুড়ার মতো ছেলেমেয়েরা বৈশা স্কুল কলেজের পুলাপান স্কুল ড্রেস পরে স্কুল কলেজের ছেলেমেয়েরা স্কুল ড্রেস কলেজের ড্রেস পরে তারা বিএফ আর জিএফ নিয়ে ঘোরাঘুরি করত না আমার সমাজ যদি এক্ষেত্রে কঠোর হতো আমার আইন যদি কঠোর হতো তাহলে এই জেনা সমাজের মধ্যে চলতে পারতো না কেন বিয়েকে আমরা সহজ করে দিচ্ছি না বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে আর মনে রাখবেন যে পুরুষ প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে ওই সকল পুরুষরা স্ত্রীকে দাসী বান্দী হিসাবে ব্যবহার করে কারণ তার জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থবিত্ত সব হয়েছে জাস্ট একটা মেয়েকে বিয়ে করে এনেছে তার সাথে জাস্ট একটা সম্পর্ক রাখছে এরকমই বেশিরভাগ ক্ষেত্রে হয় কিন্তু দেখবেন আপনারা যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে সারা জীবন তার বউকে মূল্যায়ন করে কেন কারণ একটি ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে কোনো পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আছে না নাই আপনি সকালবেলা নবাবজাদা নসরুল্লাহর মতো ঘুমায় থাকেন সকালবেলা আগে ঘুম থেকে উঠে নাস্তাটা বানায় কে আপনি অফিসে যাবেন বাহিরে যাবেন আপনার কাপড় চুপড় গুছাইয়া সব রেডি করে রাখে কে আপনি যখন বিকেলবেলা ফিরে আসেন তখনও ঘর তখনও আপনার খাবার দাবার সব কিছু রেডি করে রাখে কি অনেকে আছে স্ত্রীকে মূল্যায়ন করে না স্ত্রীর কষ্ট যদি বুঝতে চান 2-3 দিন পেঁয়াজ কাটিয়েন বুঝবেন কষ্ট কারে কয় তো বলছিলাম
প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করলে মানুষ বউকে মূল্যায়ন করে। চলেন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। এই ঘটনাটা আমি আজেবাজে জায়গা থেকে শোনাবো না, শোনাবো আমার নবীজির জীবনী থেকে। মনোযোগ আছে আপনাদের? তাহলে বলেন তো আমাদের নবীজির প্রথম স্ত্রীর নাম কি? আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা। নবীজির চেয়ে বয়স কম না বেশি? বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বয়সে বেশি আম্মাজানকে বিয়ে করলেন। আম্মাজানের ইন্তেকালের আগ পর্যন্ত নবীজি আর দ্বিতীয় কোনো বিয়েই করেন নাই। আম্মাজানের ইন্তেকালের পরে নবীজি একাধিক বিয়ে শাদি করেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ঘরে নিয়ে আসলেন। শুনতেছেন তো সবাই? একদিন নবীজি ঘরের ভেতরে নামাজ শেষ করে, তাহাজ্জুদের নামাজ শেষ করে হাত তুলেছেন, দোয়া করছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকেছেন, তিনি দেখলেন নবীজি দোয়া করেছেন, হাত তুলেছেন, তিনিও এসে পেছনে হাত তুললেন। নবীজি দোয়া করছেন, আল্লাহ কেয়ামতের মহাপ্রলয়ঙ্কারী কঠিন সেই দিনে যখন পেরেশান হয়ে মানুষ অনেককে ভুলে যাবে, সেই কঠিন দিনে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। পেছনে হাত তুলছেন কে? দোয়াটা কি পছন্দ হয়েছে? কথা বলেন। যখন শুনছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম আগে, উনার জন্য দোয়া, তিনি হাত নামাই ফেলছেন। কিসের দোয়া? হাত নামায়া। এরপরে মোনাজাত শেষে নবীজিকে বললেন, নবীজি আপনি যে মোনাজাতে সবার আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বললেন, আমার কথা কি আপনার মনে পড়ল না? আপনি কেন আমার নামটা আগে বললেন না? কারণ সবচেয়ে কম বয়সে আমি আপনার ঘরে এসেছি, আপনি তো আমার কথা বলতে পারতেন আগে। নবীজি কি উত্তর দিয়েছেন জানেন? আয়েশা, শোনো, তোমরা সকল বিবিরা আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিয়ে করেছেন তখন যখন নবীজি রিসালতের দাওয়াতও শুরু করেন নাই, তখন যখন আম্মাজানের সাথে সংসার করেছেন, তখন যখন গোটা মক্কার মুশরিকরা নবীজির বিরুদ্ধে, আম্মাজান রাসূলুল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ। বলেছিলাম না, একজন পুরুষ প্রতিষ্ঠিত হওয়ার আগে সে যখন বিয়ে করে তার ওই স্ত্রীর কথা মনে রাখে, কারণ এটা বিবাহিত ভাইরা বুঝবেন ভালো করে, প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন ভালো নারীর, আদর্শ নারীর অবদান থাকে। এজন্য শুধু ক্যারিয়ার দেখে টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়ে না, কিছু ছেলেকে দেখলেই বোঝা যায়। আচ্ছা, 22-23 বছর ছেলে, 22-23 বছর বয়সের ছেলে কেমনে কোটিপতি হবে? ওর তো জীবন শুরু হয়েছে মাত্র। আপনি যে টাকা পয়সা দেখেন, বাড়ি গাড়ি দেখেন, আপনার তো কমন সেন্স নাই আমি বলবো। এ তো লাইফ শুরু হয়েছে মাত্র। তবে কিছু ছেলেকে দেখলে বুঝা যায় এরা ভালো কিছু করবে। এরকম দেখলে মেয়েটাকে দিয়ে দেন, দিনদারিটাকে প্রাধান্য দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? এই এক নম্বর পয়েন্ট, আমি বেশি সময় নিয়েছি, তবে বাকি পয়েন্টগুলো অল্প অল্প ছোট ছোট। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না আমারে থুইয়া দৌড় মারবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। তাইলে এক নাম্বার, বাবা হিসাবে প্রথম করণীয় হলো সন্তানের জন্য নেককার মা রেডি, নাম্বার টু। দুই নাম্বার, সন্তানের প্রতি বাবা মায়ের দুই নাম্বার দায়িত্ব হলো, বলেন তো সন্তান যিনি দান করেন তিনি কে? সন্তান দেওয়া আর না দেওয়ার মালিক যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন। কোরআনুল করিমের 42 নাম্বার সুরা সূরাতুস শুরা এর 49 নম্বর আয়াত থেকে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ উযকুর আও ইয়াজউজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। কথাগুলো কার? আল্লাহ বলছে, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতে তিনি কে? আল্লাহ বলছেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, যাকে চাই তাকে পুত্র সন্তান দেই, আবার আমার যাকে ইচ্ছা কন্যা পুত্র ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেই, আবার আমার যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনোটাই দেই না, বন্ধা অবস্থায় রেখে দেই, সব ক্ষমতা যার কাছে তিনি কি? তো সন্তান যেহেতু আল্লাহর দেয়া নেয়ামত,
এজন্য বাবা হিসাবে মা হিসাবে সন্তান পাওয়ার পরে দুই নাম্বার দায়িত্ব হলো শুকরিয়া যার জানাতে হবে তিনি কে আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান ছিল না সন্তান চাইলেন কার কাছে রব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করে তাকে সন্তান দিলেন সন্তান হওয়ার পরে তিনি এমন সুন্দর করে শুকরিয়া জানালেন তার শুকরিয়ার ভাষাগুলো আল্লাহর কাছে এত ভালো লাগলো আল্লাহ তাআলা তার শুকরিয়ার ভাষা কোরআন কারিমে আমাদের জন্য তুলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে শুকরিয়া জানিয়েছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানী আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউ আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ যখন সন্তান পেলেন তখন তিনি বললেন সকল প্রশংসা সেই মালিকের জন্য যিনি আমাকে বার্ধক্য বয়সে ইসমাঈল আর ইসহাক নামক নিয়ামত দিয়েছেন সেজন্য প্রশংসা তিনি করলেন কার তা সন্তান পাওয়ার পরে দুই নাম্বার দায়িত্ব হলো শুকরিয়া জানাবেন কার এখন মানুষ এত মডার্ন হয়েছে শুকরিয়া জানায় না সন্তান হওয়ার পরে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় ওয়াও আমার একটা সন্তান হয়েছে তো সন্তান হয়েছে এটা ওয়াও বলার জিনিস না আলহামদুলিল্লাহ বলা দরকার আমরা তো এখানে এগুলাই বলি ভাই আমরা ইসলামী তাহজিব তামাদ্দুন কালচার বাদ দিয়ে দিয়েছে কক্সবাজারে গিয়া ঢেউ দেখে দেখে কয় উফ ফ্যান্টাস্টিক অ্যামেজিং প্লেস আচ্ছা বলেন তো সুন্দরের প্রশংসা হয় কথা বুঝেন নাই সুন্দরের প্রশংসা হয় না সুন্দরের কারিগরের প্রশংসা হয় সুন্দরের মহাকারিগর যিনি তিনি কি সব সুন্দর করে বানিয়েছেন কি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহু আকবার সুন্দরের প্রশংসা হয় না সুন্দরের কারিগরের হয় এজন্য সুন্দর কিছু দেখলে মুসলমান পড়বে মাশা আল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলতে হবে আপনি ভালো কিছু অর্জন করেছেন আলহামদুলিল্লাহ এখন এগুলোর অপব্যবহার হয় কিরকম অপব্যবহার হয় এখন দেখা যায় নায়ক গায়ক সেও বলে গত মাসে আমার একটা গান মুভি রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ দেখছেন কারবার কিছুদিন আগে আর্জেন্টিনা জিতছে কয় আর্জেন্টিনা জিতে গেছে আলহামদুলিল্লাহ কি বলেন এরকম পুস্ট আপনারা দেখছেন না ইনশাআল্লাহর অপব্যবহার কিরকম আগামী মাসে আমার একটা সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ আজকে ব্রাজিল জিতবে ইনশাআল্লাহ এটা কি সঠিক ব্যবহার না অপব্যবহার আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন তাহলে সন্তান পাওয়ার পরে দুই নাম্বার দায়িত্ব পালন হবে প্রশংসা যার জানাতে হবে তিনি কে আপনাদের কষ্ট হচ্ছে তাই না আমি একটা টান দিই দেখেন নাম্বার থ্রি তিন নাম্বার আপনি সন্তান পেয়েছেন সন্তান পাওয়ার পরে তিন নাম্বার দায়িত্ব হলো এই সন্তানের ডান কানে আজান দিবেন বাম কানে আপনি একামত দিবেন যাতে করে তার কর্ণকুহরে আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী পৌঁছে যায় সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে عن عبيد الله بن ابي رافع عن ابيه قال عبيد الله بن ابي رافع তার বাবা থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন রাআইতু রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আযানা ফি উদুনাইল হাসান হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ নবীজির কলিজার টুকরামে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে হাসান রাদিয়াল্লাহু আনহুর যখন জন্ম হলো নবীজি হাসান রাদিয়াল্লাহু আনহুকে কুলে নিয়ে তার দুই কানে আজান দিয়েছে আজান আর কামত দিয়েছেন এখন আপনারা বলবেন হুজুর এই ওয়াজগুলো করে লাভ কি শুনেন এই সুন্নতগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আগে সন্তান হয়তো বাড়িতে বাসায় এখন আজান বাড়িতে না হয় বাসায় হইলে দেয় এখন অনেক জায়গা এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সিজারে সন্তান হসপিটালে আর ক্লিনিকে হচ্ছে মাঝে মাঝে এমন হয় আজান দেওয়ার কোনো মানুষ থাকে আরে বাপরে বাপ আমার দাদা দাদি আপনাদের দাদা দাদি নানা নানি এক একজন সন্তান জন্ম দিছে কয়টা করে দশটা বারোটা আমার এলাকায় এক মহিলা ১৮টা সন্তান জন্ম দিছে সিজার লাগছে আগে আমার চাচারা কথা বলেন আপনাদের মা চাচি দাদিরা ওনাদের সিজার লেগেছে বাবা জানরা এখন
লাগে কি জানি ডাক্তাররা কি করে আল্লাহই জানে সিজার পর্যন্তই নিয়ে যায় ইংল্যান্ড সরি ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশ যাদেরকে আমরা এখন সভ্য বলি তাদের দেশে স্লোগান উঠেছে নো সিজার সিজারের অনেক ক্ষতিকর দিক আছে আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে তার মধ্যে দুইটা ক্ষতিকর দিক হলো মায়ের জন্য একটা বলি যে মা সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন ফিজিক্যালি তার এনার্জি অনেকটা কমে যেতে পারে এবং কি পরবর্তীতে তিনি সন্তান জন্মদানের সম্ভাবনা হারিয়ে ফেলতে পারেন আর বাচ্চার জন্য তো বিরাট ক্ষতি আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একটা সন্তান যখন নরমাল ডেলিভারিতে মায়ের জরায়ু দিয়ে বের হয় মায়ের জরায়ুর সাথে লেগে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া ওই বাচ্চার পুরো বডিতে লেগে যায় যে ব্যাকটেরিয়াগুলো বাচ্চাকে রোগ প্রতিরোধকারী সম্পন্ন হিসাবে গড়ে তোলে কিন্তু বাচ্চাকে যখন সিজারে পেট কেটে বের করা হয় ওই ব্যাকটেরিয়াগুলো তার গায়ে লাগার সুযোগ হয় না এজন্য দেখা যায় সিজারে জন্ম নেওয়া বাচ্চাগুলো বেশিরভাগ ক্ষেত্রে রোগা রোগা টাইপসের হয় কি বলেন কথা বাস্তব না অবাস্তব আর আজান একামত এটা তো অনেকে দেয় না অনেকে আবার দিতে গেলেও লজ্জা ফিল করে মেনি মুসলিমস ফিল এম্বারেসড ডু দিস ওয়ার্ক অনেকে এই ক্ষেত্রে লজ্জা ফিল করে মসজিদ কমিটির সভাপতি সাহেব একদিন সকালবেলা মসজিদের ইমাম সাহেবকে ফোন দিয়ে বললেন কি ইমাম সাহেব কোথায় আপনি ইমাম সাহেব বললেন আমি আর কই থাকবো আমি তোমার হুজরাখানায় আছি তাড়াতাড়ি আসেন সভাপতির এই কথা শুনে ইমাম সাহেব তো পেরেশানিতে আছেন না জানি চাকরি আছে না গেছে তাড়াতাড়ি গেছেন বাড়িতে যাওয়ার পরে সভাপতি সাহেব বললেন নেন মিষ্টি মিষ্টি খান ইমাম সাহেব তো মিষ্টি পাইয়া ভাবলেন মনে হয় কোনো খুশির খবর তিনি বললেন সভাপতি সাহেব মিষ্টি কেন কোনো খুশির খবর আছে বলে তিনি খাইতে যাচ্ছেন সভাপতি সাহেব বললেন আরে খাবেন পরে দায়িত্ব পালন করেন কি হয়েছে আপনার ভাতিজা হয়েছে মানে সভাপতির ছেলে হয়েছে আপনার ভাতিজা হয়েছে একটু আজান দেন ইমাম সাহেব বললেন আপনি আজান দিলে কি হইতো আপনার ছেলে কয় না দিতাম আমার একটু লজ্জা লাগে ইমাম সাহেবও ছিলেন জুইতের ইমাম তিনি বললেন আরে বাপরে বাপ সভাপতি সাহেব সন্তান হওয়ার বেলা আপনার লজ্জা লাগে না এখন আজান দিতে বুঝি লজ্জা লাগে কি বলেন কিছু মানুষ এরকম আছে না নাই আরে সুদ খাওয়া লজ্জার ঘুষ খাওয়া লজ্জার চুরি করা লজ্জার ডাকাতি করা লজ্জার আল্লাহর ইবাদত পালনে মুসলমানের লজ্জা লাগার কথা নয় আপনার সন্তানের কানে আপনি আজান দেন আপনি একামত দেন এটা বাপ হিসাবে আপনার দায়িত্ব ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে নাকি নাম্বার ফোর চার নাম্বার সন্তানের প্রতি বাবা মায়ের চার নাম্বার দায়িত্ব হলো জন্মের পরে তাহনিক করা কি করা তাহনিক মানে হলো মিষ্টি জাতীয় কোনো বিষয় খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু ঠোঁটের মধ্যে লাগিয়ে দেওয়া মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমার একটি পুত্র সন্তানের জন্ম হলো আমি আমার সেই পুত্র সন্তানকে কুলে নিয়ে নবীজির কাছে গেলাম নবীজি আমার পুত্র সন্তানকে তার কুলে নিয়ে আমার সন্তানের নাম রেখে দিলেন ইব্রাহিম এরপরে নবীজি একটা খেজুর চিবিয়ে ওই খেজুরের রস আমার ছেলের ঠোঁটের মধ্যে লাগিয়ে দি নবীজি আমার বাচ্চার বরকতের জন্য দোয়া করে দিলে শুধু সুবহানাল্লাহ পয়রা পয়রা বাড়ি যাইয়েন না আজকের ওয়াজ মিলান এই মূল পয়েন্টে চলে আসছে এখন ওয়াজ আপনাদের মজা লাগবে মিলান তো আপনার ছেলে মেয়ের কয়টা হক আপনারা পালন করছেন ছেলে মেয়েগুলো কথা শুনবে কেন আপনাদের শোনেন এবার এই চার নম্বর সুন্নাতটাও আছে না সমাজ থেকে ধীরে 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 রিমুভ হয়ে যাচ্ছে এটা সুন্না এরপরে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার এটা স্পেশালি মায়ের দায়িত্ব সন্তানকে বুকের দুধ পান করানো রব্বুল আলামিন বলছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিআনা আউলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা কথাটা কার আল্লাহ বলছেন তামাম দুনিয়ার নারীদেরকে বলছি তারা যেন তাদের সন্তানকে কমপক্ষে দু বছর বুকের দুধ পান করায় আজ আমাদের সমাজের আমাদের দেশের মুসলমান নারীরা এতটা অত্যাধুনিক হয়েছেন নিজের ফিজিক্যাল ফিটনেসকে ধরে রাখার জন্য সন্তানদেরকে বাজারের দুধ তারা খাওয়ায় কিন্তু তারা তাদের ফিটনেস ধরে রাখার জন্য সন্তানকে বুকের দুধ না খাওয়ায় নিজের সন্তানের উপরে বহু ভাইয়ের রকম জুলুম করে যাচ্ছে কি বলেন এরকম আছে না নাই হ্যাঁ আল্লাহর বিধান মানবেন না যেখানে গজব আসবে আজকে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলছে যে সকল নারীরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় এদের মধ্যে বেশিরভাগ সংখ্যক নারী তারা যারা বাচ্চাকে সঠিকভাবে যথাযথভাবে দুধ পান করায় না আর বাচ্চার জন্য মায়ের দুধ ততটা ইফেক্টিভ দেখেন আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে সন্তান জন্মের পরে মায়ের
বুক থেকে যে শাল দুধ বের হয় সেটা বাচ্চার জন্য এতটাই ইফেক্টিভ, বিশেষ করে পাঁচটা এমন মারাত্মক ব্যাধি যা বাচ্চাকে মরণের দিকে নিয়ে যেতে পারে। কলেরা, নিউমোনিয়া, মেনিনজাইটিস, শ্বাসতন্ত্রের প্রবাহ। জন্মের সপ্তম দিনে মাথার চুলগুলো ফেলে দিবেন, একটা হাদিস আপনারা শোনেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে হাসান রাদিয়াল্লাহু আনহুর যখন জন্ম হলো, নবীজি তার কলিজার টুকরা মেয়েকে ডেকে বললেন, ইয়া ফাতেমা, হে আমার মেয়ে ফাতেমা, শোনো, ইহলিকি রাসহু ওয়া তাসাদদিকি বিজিনাত শাআরিহি ফিদ্দা, আমার নাতি হাসানের মাথাটা হলক করে দাও, মাথার চুলগুলো ফেলে দিয়ে চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও। বলেন এই সুন্নত আছে না হারিয়ে গেছে? চুল পরিমাণ রৌপ্য অথবা সেই পরিমাণ রৌপ্য সম পরিমাণ টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবেন, যাতে আপনার ছেলে বা মেয়ের কোনো অনিষ্ট বা কোনো ক্ষতি, কোনো কোনো ক্ষতিকারক বিষয়, অনিষ্টকারী বিষয় যেন ক্ষতি করতে না পারে। এগুলো নাই আমাদের সমাজ থেকে, আল্লাহ এগুলো আমাদেরকে আমলের তৌফিক দাও। নাম্বার এইট, আট নাম্বার, আকিকা করতে হবে। কি করতে হবে? জন্মের সপ্তম দিনে ছেলে হলে ছেলের পক্ষ থেকে দুইটা ছাগল, মেয়ের পক্ষ থেকে একটা ছাগল, আকিকা করে দিতেই হবে। নাম্বার নাইন, ছেলে যদি হয় তৌফিক থাকলে করতে হবে আর কি। নাম্বার নাইন, নয় নাম্বার হচ্ছে আল খিতান, মানে খতনা করতে হবে, যেটাকে আপনারা বলেন মুসলমানি, খতনা করতে হবে, এটা হলো মা বাবার নয় নাম্বার দায়িত্ব। ছেলে যখন উপযুক্ত বয়সে যাবে একটা সুবিধাজনক সময়ে, খতনা করে দিতে হবে। দশ নাম্বার দায়িত্ব হলো, ছেলে হোক মেয়ে হোক, ছেলে মেয়েকে মা বাবা হিসাবে সবার আগে দিনই শিক্ষা দিতে হবে। বলেন সবার আগে কি শিক্ষা দিতে হবে? আপনার ছেলেকে আপনার মেয়েকে অওয়া ক খ এ বি সি ডি শেখাবেন, পরে আলিফ বা তা তা শেখাবেন সবার আগে। সবার আগে সন্তানকে কি শিখাবেন? টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। সন্তানকে সবার আগে কোরআন শেখান, তার হাতে কোরআন তুলে দেন, দেখবেন আপনার বাচ্চা যখন কোরআন শিখবে সব জ্ঞান বিজ্ঞানের সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে। আপনারা আপনাদের সন্তানদেরকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সচিব, ডিসি, এসপি, যা মন চায় তা বানাবেন, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সিস্টেম মেনটেন করবেন, মেথডটা ঠিক রাখবেন, সবার আগে দিনই শিক্ষা, এরপরে অন্যান্য শিক্ষা। যদি ছোটবেলায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিনই শিক্ষা না দিয়ে ডাক্তার বানান, এটা কষাই ডাক্তার হবে। ছোটবেলা দিনই শিক্ষা না দিয়া এরপরে যদি ইঞ্জিনিয়ার বানান, রড যে জায়গায় দরকার সে জায়গায় বাঁশ ঢুকিয়ে দিবে। ছোটবেলায় যদি আপনারা সন্তানদেরকে দিনই শিক্ষা না দিয়ে ব্যারিস্টার বানান, এক আপা আছে ব্যারিস্টার আপা, টকশুতে এসে বড় বড় কথা কয়, তার মা প্রেস কনফারেন্স করে বলেছে সে নাকি তার মাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে নিয়েছে, এরকম ব্যারিস্টার হবে, এইরকম অ্যাডভোকেট হবে, এরকম সচিব, ডিসি, এসপি, এরকম অফিসার হবে, বড় ইয়া মাও চিনবে না বাপও। আর যদি ছোটবেলায় আপনারা দিনে শিক্ষা দিয়া ডাক্তার বানান, মানবতাবাদী ডাক্তার হবে। ছোটবেলা দিন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান, এটা চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলায় দিন শিখাইয়া সচিব বানান, ডিসি, এসপি, যা মন চায় বানান, দেখবেন সে চরিত্রবান হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে সবার আগে কি শিখাইতে হবে? দিন। আর সবার আগে আলিফ বা তা সা। এখন আমরা মা বাপ কত উদাসীন জানেন? আমি ওই দিন এক জায়গায় মাহফিলে গেছি, আমাকে এক লোক বলতেছে, হুজুর আমার এই যে দুই ছেলে, এটা এলেভেলে পড়ে, এটা অলেভেলে পড়ে। আমি বললাম মাশা আল্লাহ। কয়, হুজুর এরা কিন্তু একদম চমৎকার ইংরেজিতে কথা বলতে পারে। আমি বললাম ভেরি গুড, দ্যাটস ফাইন, খুব ভালো। জিজ্ঞেস করলাম, ভাই আপনার ছেলেরা কি দুইজনে শুদ্ধ করে কোরআন পড়তে পারে? না হুজুর, এইটা এখনো পারে না। কি বলে, এরকম আসে না? নাই, আমি আবার একটু ঠোঁট কাটা স্বভাবের মানুষ, সুজা সাপটা কথা বলি, তাকায় তাকায়, আমিও তাকায় তাকায় বললাম, ভাই এখন যদি আপনি মইরা যান, আল্লাহ না করুক, আমিও তো মরবো, আপনিও মরবেন, এখন তো মইরা গেলে আপনার এই দুই পুলা উষ্টা খাইয়া পইরাও নামাজ কেমনে পড়তো, কিচ্ছু জানে না তারা এখন। কি বলেন? শুধু সন্তানগুলোকে অফিসার, ডিসি, এসপি বানাইয়া গেলে এটার নাম জীবনের সফলতা নয়। যদি আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়েরা জানাজান নামাজ কেমনে পড়তে হয় এটাও না জানে, দোয়া করতে না জানে, তাহলে এরকম সন্তান রেখে যাওয়া মানে বাবা হিসাবে, মা হিসাবে আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। সফলতা কাকে বলে জানেন? আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে দেখেন তো এমন হলে কেমন হয়, আপনার লাশ জানাজার মাঠে, ইমাম সাহেব এসে জানাজা শুরু করেছেন, জানাজা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার,
কোনো আবেগ নাই চার তাকবীর শেষ জানাজা কোনো আবেগ ওই জায়গায় যদি আপনার নিজের ছেলে থাকে আল্লাহু আকবার বলার আগে কলিজা ফেটে যাবে ভেতরটা দুমড়ে মুচড়ে উঠবে জানাজার নামাজে তাকবীর দেওয়ার আগে চোখের পানি বেয়ে বেয়ে গাল দিয়ে পড়তে থাকবে সাগর মহাসাগরের পানির চাইতে চোখের পানির পাওয়ার বেশি কারণ সাগর মহাসাগরের পানি কবরে জাহান্নামের আগুন নেভাতে পারবে না কিন্তু চোখের পানি যখন সন্তানের বেয়ে বেয়ে পড়বে আপনি যদি ওয়ালাদুন সালেহ নেককার সন্তান রেখে যান এই নেককার সন্তান যখন চোখ থেকে পানি ছাড়বে গাল বেয়ে বেয়ে যখন তার নাকের ডগার উপরে চলে আসবে ওই দুই ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা আপনি বাবা আপনি মায়ের কবরের জাহান্নামের আগুনকে আল্লাহ চিরতরে নিভায়ে দিতে পারে এরকম সন্তান রেখে যেতে চাই কি চাই না কারা কারা চাই না হাত তুলেন না মাশাআল্লাহ আপনারা সবাই কনসেন্ট্রেট আছেন আলহামদুলিল্লাহ পড়েন সন্তানগুলোকে আমরা দ্বীনী শিক্ষায় শিক্ষিত করব বলেন ইনশাআল্লাহ দারুল আলকাম কি সুন্দর নাম দিয়েছে মাদ্রাসা নবীজি দ্বীনের দাওয়াত শুরু করার পরেই আগে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন হ্যাঁ একজন সাহাবী আরকাম ওনার বাড়িতে নাম দিয়েছেন দারুল আরকাম সেই নামে এরকম মাদ্রাসায় দেন আলেম বানান ওরা কাছে কই মাদ্রাসায় পড়ে কি করতাম ছেলে এটারে হুজুর বানাইলে মানুষের বাসার সব হাঁস মুরুক খাইয়ে একদম সোফা করে ফেলবে না এখন মাদ্রাসার ছেলেরা আলহামদুলিল্লাহ ভালো করছে না ভালো করছে তো এই যে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তামিরুল মিল্লাত মাদ্রাসার ছেলেরা সব সময় ফার্স্ট হচ্ছে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ঠিক কি না কোনো অসুবিধা নাই আমার বহু ফ্রেন্ড আছে যারা আমার সাথে পড়ে এখন ব্যাংকার ডাক্তারও আছে অনেকে যারা আমাদের সাথে সায়েন্সে পড়েছিল ডাক্তার আছে ইঞ্জিনিয়ারও আছে সেদিন আমার এক ব্যাচমেট সে আমার সাথে আমরা একসাথে দাখিল পর্যন্ত পড়াশোনা করলাম ওই দিন দেখা হলো বলল সে মিনিস্ট্রিতে এখন জব করছে মাদ্রাসার ছাত্র কিন্তু তো মাদ্রাসায় পড়ে মিনিস্ট্রিতে যাওয়া যাচ্ছে সচিবালয়ে যাওয়া যাচ্ছে ডাক্তার হওয়া যাচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া যাচ্ছে আমাদের পরিচিত কত ভাইয়েরা আছেন মাদ্রাসায় পড়াশোনা করে এখন দেশের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন আছে না নাই এজন্য ফ্রাস্ট্রেশনে ভোগার কোনো কারণ আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমি কি শেষ করে দিব না বাকিগুলা বলে ফেলবো এই তো শেষ হয়ে যাচ্ছে নাম্বার 11 11 নাম্বার হচ্ছে সন্তানদেরকে নামাজি বানাতে হবে এটা বাবা হিসাবে মা হিসাবে আপনাদের দায়িত্ব নবীজি বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন তোমাদের সন্তানগুলোর বয়স যখন 7 বছর হয়ে যায় তখনই তাদেরকে নামাজের আদেশ দাও 10 বছর হয়ে গেলে নামাজের জন্য হালকা মৃদু প্রহার করো তাদেরকে শাসন করো কিন্তু আমরা এমন বাপ আর এমন মা ছেলেকে মেয়েকে কি আর নামাজের কথা বলবো শরমের কথা বাপ আর মা নিজেরাই তো বেনামাজি হয়ে বসে আছে নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না একজন মানুষ ঈমান আনার পরে তার জন্য প্রধান দায়িত্ব প্রথম কাজই হলো তার নামাজ আদায় করা এজন্য ইসলামের দুই নাম্বার রুকন হলো সালাত দুই নাম্বার রুকন হলো নামাজ নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তার কুসলা আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কোনো দিনও নামাজ ছাড়তে পারে না বলেন তো আমরা সবাই গোলামকার আরো জুড়ে বলেন গোলামকার তো গোলাম যে বললেন আল্লাহর ফজরের নামাজের আজান যখন হয়েছে আজান শুনে যদি আপনি কাথা ব্ল্যাঙ্কেট ল্যাপ তুষক কম্বল ফালাইয়া দিয়া মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দিতেন গুলামি হইত কার এই যে না গিয়া নাক ডাকাইয়া ঘুমাইলেন গুলামিটা হইল কার সিএনজির পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা কোনো হাদিস নয় কিন্তু কথাটা বড় সত্য কথা তো বিবেক যদি সর্বোচ্চ আদালত হয় নিজের বিবেককে নিজেই জিজ্ঞেস করেন আমি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আসলেই কি আমি আল্লাহর গুলাম নাকি শয়তানের গুলাম নিজের বিবেককে জিজ্ঞেস করেন আ নামাজে আমরা আসি না নামাজি তো কত প্রকারের আছে কত জাতের নামাজি সাপ্তাহিক নামাজি মাসিক নামাজি বার্ষিক নামাজি ফজরের নামাজে আমরা আসি না আর আমার দেশের করুণ একটা চিত্র আছে আমার দেশে ফজরের নামাজের চেয়ে জানাজার নামাজে মানুষ বেশি হয় ঢাকা শহরে থাকে ঢাকা শহরে থাকে বাসা থেকে 100 হাত দূরে মসজিদ ফজরের আজান শুনে মসজিদে যায় না কিন্তু ছাগল নাই আর কেউ একজন মারা গেছে যখন সে শুনছে গাড়ি চালাইয়া ওই উত্তরায় বাসা গোটা ডাহাত গোটা ঢাকা শহরের জ্যাম ঠেলাইয়া কুমিল্লা হয়ে তারপরে ছাগলনাইয়া আসলো 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগলো বুঝলাম না লোকটার ব্যাপার মতলব তো বোঝা যায় না
বাড়ি থেকে 100 হাত দূরে ফজরের নামাজে যায় না কিন্তু 6-7 ঘন্টা জার্নি করে প্রায় 250 কিলোর উপরে ছাগল মাইয়াতে আসে লোকটার মতলব আপনারা না বুঝলো আমি ঠিকই বুঝছি ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে কি বলেন এরকম আছে না নাই কিছু মানুষ আছে যারা জানাজার নামাজি তারা উপজেলার কোনো জানাজা মিস করে না সব জানাজায় হাজির আমার নিজের চোখে এরকম কিছু জানাজার নামাজি আমি দেখছি আমি একবার এলাকার নাম না বলি কারণ এখানে তো ক্যামেরা আছে এটা আমার আশপাশের এলাকা একজনকে ধরছিলাম আটকাইছিলাম বললাম আমি প্রায় জায়গায় দেখেছি আপনি জানাজার নামাজের আগে মাইক কেড়ে নেন এটা কেন করেন কয়েকটু পরে আপনাকে বলবো এখানে না পার্সোনালি বলবো চা খাইতে খাইতে বলবো আমি বললাম না এখনই বলেন কয় না প্লিজ পরে বলবো পরে আমারে বলে কি কয় 2-4 মিনিট কথা কওয়ার সুযোগ পাইলে এটা তো সুপরিচিত আর সুখেতি নেওয়ার সময় মানুষের লাশ সামনে রাখো এরকম দুই নাম্বারই করে কিছু মানুষ আছে না নাই আমাদের আশেপাশে এরকম বহু মানুষই পাঁচ ওয়াক্তের নামাজ কখনো ছাড়বেন না কারণ নামাজ আমাদের জন্য কম্পালসারি যিনি করেছেন তিনি কে সন্তানগুলোকে নামাজি বানান ফজরের নামাজে যখন যাবেন আপনার সন্তানকে নামাজে নিয়ে যান আপনাদের হাত ধরে ধরে মসজিদে নিয়ে গেলে আপনার ছেলেগুলো মেয়ে আপনার সন্তানগুলো নামাজি হয়ে যাবে আমরা যখন ছোট ছিলাম যেমন আমি যখন স্কুলে পড়তাম ছোটবেলায় স্কুলে পড়েছি আমার বাবা আমাকে হাত ধরে ধরে নিয়ে মসজিদে যেতেন অনেকে আছে ছোটবেলায় বাচ্চা মসজিদে যখন যায় বাচ্চাদের কাজই তো হলো একটু দুষ্টুমি করা চিল্লা চিল্লি করা চিৎকার চেঁচামেচি করা বাচ্চাদেরকে মসজিদে নিলে অনেকে আবার বেজার হয় অনেক চাচারা আবার একটু রাগ করে আসেন এরকম আমি একবার এক মসজিদে আসরের নামাজ পড়তে ঢুকছি হ্যাঁ অজু কইরা আমি মুখ মুছতেছি টিস্যু দিয়ে শুনি এক চাচা বলতেছেন আমি ভাবলাম মসজিদের ভিতরে নির্ঘাত কুকুর ঢুকছে বললাম চাচা কি হয়েছে চাচা চেঁচাচ্ছেন কেন কয় বাবা বলিও না এই যে 2-3টা পোলা পায় এত দুষ্ট এগুলা আসার পরে খালি অট্ট হাসি দেয় নামাজে আর দৌড়াদৌড়ি করে আমি বললাম চাচা আপনি যে ধমক মারছেন আমি নিজেই তো ভয় পাইছি এই পোলাগুলারে আপনি ধমক দিচ্ছেন আমার তো মনে হয় এরা যে বেরোয়া গেছে আর জীবনে কোনোদিন আজান শুনলে মসজিদে আসবে না এই ভয়ে গেলে যদি ধমক খাই কি বলেন আমাদের সিলেটে বাচ্চাদেরকে বলে ফুরুতা আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন লেদাস সওয়াল নাকি বলেন হুলা এটা তো নোয়াখালীর ভাষা হুলা না এটা তো নোয়াখালীর ঠিক আছে মেয়েদেরকে কি বলেন বাইদ্যা মাইয়া শিখে গেলাম আপনাদের ভাষা আমরা সিলেট কয় ফুয়া ফুরি হ্যাঁ ফুয়া ফুরি যাই হোক তবে বাচ্চাদেরকে বলে ফুরুতা বাচ্চাদেরকে কি বলে আমি দেখি আরবিতে ফুরুতা মানে অবুজ ফুরুতা মানে কি তা আমি একবার সিলেটে বলছিলাম আঞ্চলিক ভাষায় এক মাহফিলে এভাবে বলছিলাম যে বাইসা বকল ফুরুতার খাম হয়েছে ফুরুতাগিরি খোলা অর্থাৎ অবুজ শিশুর কাজই হচ্ছে অবুজের মতো কাজ করা তাকে কখনো ধমক দেওয়া যাবে বরং বাচ্চাগুলো মসজিদে আসলে আদর করে মাথায় হাত বুলায় দিবেন বলবেন বাবা তুমি চিৎকার করো না আসো আমার পাশে দাঁড়াও তুমি নামাজ পড়ো দেখো আমি কেমনে নামাজ পড়ি আমাদেরকে দেখতে দেখতেই তো বাচ্চাগুলো এক সময় নামাজি হয়ে যাবে ঠিক কিনা আমার মাদেরকে বলবো বোনদেরকে বলবো আপনারাও যখন বাড়িতে নামাজ পড়বেন নিজের মেয়েদেরকে যায় নামাজের পাশে দাঁড় করিয়ে দিবেন এই রকম করে আমরা যদি আমাদের সন্তানগুলোকে আমাদের সাথে নামাজে অভ্যস্ত করাতে পারি আমাদের সন্তানগুলো নামাজি হয়ে যাবে ইনশা সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম পড়েন আল্লাহু আকবার এরপরে নাম্বার 12 12 নাম্বার হচ্ছে সব সময় সন্তানদের সাথে কোমল আচরণ করবেন সফট আচরণ করবেন ধমক দিবেন না ছোট্ট বাচ্চাদেরকে কখনো ধমকাইয়েন না বাচ্চাদেরকে ধমক দিলে তাদের মানসিকতায় বিরূপ প্রভাব পড়ে যায় ওই যে একটু আগে বললাম বাচ্চাদের কাজ এখনো দুষ্টুমি করা সুন্দর করে বুঝাই দিবেন দেখবেন বাচ্চাগুলোকে আদর করে বুঝাই দিলে তারা এমনিতেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার 13 13 নাম্বার হচ্ছে
বাবা মা হিসেবে সন্তানের 13 নাম্বার হক আদায় করবেন সন্তানগুলোকে সময় দিবেন হায় 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 এমন এক যুগে বসবাস করছি আমরা মানুষ এখন তথ্য প্রযুক্তিতে এত বেশি পেরেশান হয়েছে তথ্য প্রযুক্তিতে মানুষ এত বেশি আসক্ত হয়েছে দেখা যাচ্ছে বাবা মা দুইজন মোবাইল ফোন নিয়ে বসে আছে বাচ্চাদের খবর কেউ রাখে না এরকম আছে না নাই বাপ মা দুজনেই চাকরি করে ছেলে মেয়ে একটু টাইম দেয় না খবরদার নিজের ছেলে মেয়েকে টাইম দিবেন এমনও বহু বাপ আছে সকাল বেলা যায় আর সন্ধ্যা বেলা আসে এক বাপ একদিন আমার হাত ধরে কেঁদে কেঁদে কইল কয় হুজুর আমি আজকে খুব কান্না করেছি বললাম কি হয়েছে কয় আমার ছেলে আজকে আমাকে বলেছে তার মাকে বলতেছে আম্মু আমাদের ঘরের একটা লোক আছে না যেই লোকটা আমাকে ঘুমে রেখা যায় আবার এসে আমাকে ঘুমে পায় ওই লোকটা কোথায় যায় কথা বুঝছেন আপনারা খুব সকালবেলা বের হয়ে যায় তখনও বাচ্চা ঘুমে থাকে খুব রাত করে আসা তখনও বাচ্চা ঘুমিয়ে থাকে এত বেশি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায় এর না শুনেন গত বছর না এর আগের বছর না 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 সরি 2019 জিদ্দাতে একবার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ উনি 30 বছর ধরে সৌদি আরবে আছে কত বছর 30 বছর আপ আরো বেশি হবে তাই আমি বললাম ভাই আপনি 30 বছরে কয়বার দেশে গেছেন আমাকে কয় আমি প্রতি 3 বছর পর পর যাই বললাম 3 বছর পড়ে গেলে কয় মাস থাকেন কয় 3 মাস করে থাকি তাইলে আমি বললাম 30 বছরে আপনি যদি 3 বছর পর পর যান তাহলে 30 বছরে গেছেন কয়বার 10 বার 30 বছরে গেছেন আপনি 10 বার আর মোট থাকছেন 30 মাস মানে হলো আড়াই বছর বললাম ভাই আপনার লাইফে 27.5 বছর এখানে থাকছেন আর আড়াই বছর আপনি বাংলাদেশে থাকছেন আমি তাকে বললাম ভাই এত টাকা পয়সা দিয়ে কি করবেন বাড়ি গাড়ি দিয়ে কি করবেন আপনার ছেলে আপনার মেয়ে যদি আপনার কুলে কাখে উঠে প্রস্রাব করে পায়খানা করে আর রাতে আপনার বুকের উপরে ঘুমায় এটা যাদের সুখ আছে শান্তি আছে হাজার হাজার কোটি টাকা দিয়ে শান্তি পাওয়া যাবে না বাচ্চাকে সময় দিবেন মাদেরকে বলছি খালি স্টার জলসা ছাইরা দিয়া আর ইউটিউবে ফেসবুকে পড়ে থাইকা বাচ্চাদের হক নষ্ট করবেন না বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে সময় দিবেন আপনি বসে বসে বাচ্চাদের সাথে গল্প করেন খেলা করেন দেখবেন আপনার বাচ্চাগুলো মানসিকভাবে এরা অত্যন্ত সুপ্ত প্রতিভার অধিকারী হবে ইনশাআল্লাহ এখন এখন এমন একটা যুগ আসছে আমার চাচারা আপনারা ইয়াং বয়সে বা আপনাদের সময়ে কোনো মেহমান বাড়িতে আপনারা গেলে চার গোল করে আপনারা বসতেন বসে বসে গল্প করতেন এখনকার যুগের পোলাপাইনগুলো কি করে জানেন কারো বাসায় গেলে দেখা যায় সিঁড়িতে বৈশা কিংবা চেয়ারে বৈশা অথবা গাছতলা জামতলা বটতলায় বসে আছে এতগুলা মানুষ একসাথে বসা একটা আরেকটার সাথে কথা কয় না সবাই নিচের দিকে তাকাইয়া খালি এমনি এমনি করে ঠিক আছে কথা মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে আন্তরিকতা ভালোবাসা হৃদ্যতার বন্ধন যেন আজকে সমাজ থেকে দিন দিন কমে যাচ্ছে ঠিক কিনা বলেন এত প্রযুক্তি নির্ভর হওয়া যাবে না যতটুকু দরকার ঠিক ততটুকু এর বাইরে আমরা জীবনকে উপভোগ করব ইনশাআল্লাহ এরপরে নাম্বার 14 14 নাম্বার হচ্ছে ছেলে এবং মেয়ে লালন পালনে ইনসাফ করবেন বেইনসাফি করবেন না অনেক বাবা মা আছেন ছেলেদেরকে একটু বেশি খাওয়ায় বেশি মহব্বত করে কারণ তাদের আশা হলো ছেলে ইনকাম করে খাওয়াবে আর মেয়েটাকে এত বেশি আদর করে লাভ নাই কারণ এরপরে আরেক ঘরে দিয়ে দিতে হবে খবরদার এই রকম ছেলে মেয়ে লালন পালনে বেইনসাফি করবেন না ইনসাফ 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 রাখবেন ছেলে মেয়ে লালন পালনে বৈষম্য যারা করবে কিয়ামতের দিন তারা আসামি হয়ে দাঁড়াবে কার সামনে আরো জোরে বলেন অনেক বাবা আছেন মেয়ে অসুস্থ হইলে হাতুরে ডাক্তারের কাছে ছেলে অসুস্থ হইলে ফেনী সদরে কিংবা ঢাকায় এরপরে মাস মাসের মাথা ছেলেকে আর মাসের লেজ দিছে মেয়েকে এই বৈষম্য ইসলাম করেছে না সমাজের কিছু মানুষ নামে অমানুষ করেছে মানুষ নামে অমানুষ করেছে বরং ইসলাম ছেলের চাইতে মেয়ের অধিকার বেশি বাড়িয়ে দিয়েছে অনেকে আছে মেয়ে হইলে অখুশি হয় বেজার হয় মেয়ে লালন পালনে জান্নাতের গ্যারেন্টি দেওয়া হয়েছে এ নবীজি বললেন যার তিনটা কন্যা সন্তান আছে এগুলোকে লালন পালন করে দিনী শিক্ষায় শিক্ষিত করে সৎপাত্রস্থ যারা করবে অদম্বা সাব্বাবাতি ওয়াল হুসাই দুই আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন এই দুই আঙ্গুল যেমন একসাথে আছে একরকম ব্যবধান নাই তেমনি ওই কন্যা সন্তানের বাপ মা আমার সাথে এক জান্নাতে থাকবে কোনো ব্যবধান থাকবে না সুবহানাল্লাহ আরেক সাহাবী বললেন আমার তিনজন আছে নবীজি বললেন তুমিও থাকবা চিন্তা করো না কিন্তু ছেলের ব্যাপারে এমন কোনো হাদিস কি আছে
মেয়ে হইলে কখনো বেজার হইয়েন না মেয়ে সন্তান কন্যা সন্তান এটি হলো কল্যাণ আর প্রাচুর্যের প্রতীক আল্লাহ বুঝার তৌফিক দান করেন এরপরে 15 নম্বর হলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা ছেলে এবং মেয়ে সন্তানদেরকে বাবা মা হিসাবে অপসংস্কৃতির হাত থেকে আপনারা বাঁচিয়ে রাখবেন জাহান্নামের দিকে যেন তারা না যায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও আপনার সন্তানগুলো যেন জাহান্নামের পথে না যায় বিশেষ করে তথ্য প্রযুক্তির এই যুগে তারা যেন তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নষ্ট না হয় এই জন্য ছেলে মেয়ের দিকে নজর রাখতে হবে কারণ এটা আপনাদের দায়িত্ব শুনেন যাদের ছেলে মেয়ে আছে বিয়ের আগে আপনাদের ছেলে আপনাদের মেয়েকে সিঙ্গেল রুমে থাকতে দিবেন না অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা একা থাকলে শয়তান ধরে আপনার ছেলে একা ঘুমাইলে এ যে কি করতে পারে রাতে আপনিও জানেন না দুই ছেলেকে এক রুমে দেন সিঙ্গেল সিঙ্গেল বেড তখন বড় ভাই ছোট ভাইয়ের শরমে বড় ভাই মোবাইলে আজেবাজে ভিডিও দেখবে না উল্টাপাল্টা কলও লাগাবে দুই মেয়েকেও একসাথে রাখেন এখন আপনারা বলবেন হুজুর যাদের একটা আছে হেরা কি করবে হ্যাঁ এদের জন্য সলিউশন আছে আপনার ছেলেকে বলবেন হ্যাঁ বেটা রাতের বেলা ঘুমানোর সময় দরজা খুলে ঘুমাইছে দরজা লাগাইতে পারবি না পর্দা টানা কিন্তু দরজা লাগাইতে পারবে না ছেলের ভয় থাকবে না জানি আব্বাজান আম্মাজান কোন সময় জানে রুমে চুইলা আসে এই ফর্মুলাগুলো মেনটেন করবেন তখন আমাদের ছেলে মেয়েরা নষ্ট হবে না ইনশাআল্লাহ আর যাদের বাসায় ওয়াইফাই আছে রাত 11টার পরে ওয়াইফাই সুইচ বন্ধ বিয়ে শাদির আগে ছেলে মেয়েদের হাত থেকে রাত 11টার আগে ফোন নিয়ে দেন অন্তত ইন্টারমিডিয়েট আর আগ পর্যন্ত স্মার্টফোন হাতে দিয়েন না এক লোক ওই দিন আমি মাহফিলে গেছি তার মেয়ে 8 পাস করছে কই হুজুর আমার মেয়ে ক্লাস 8 এ প্লাস পেয়েছে আমি খুশি হইছি খুশি হইয়া আইফোন গিফট করছি আমি বললাম ভালো করছেন কিছুদিন পরে আপনারে জামাই গিফট করবো না এত কম বয়সে ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়ার দরকার আছে শোনেন শোনেন কষ্ট হচ্ছে আপনাদের এই কথাটা শোনেন যাদের বয়স 30 বছরের বেশি আপনারা একটু জবাব দিয়েন তো এখন আপনাদের বয়সে আপনারা ইন্টারমিডিয়েটে গিয়ে যা বুঝছেন এখনকার পুচকা পুচকা পুলা মায়ারা ক্লাস 5-6 এ আপনাদের চেয়ে আরো এই বয়সে তারা বেশি বুঝে আমি চিন্তা করে দেখলাম এই পুচকা পুচকা পুলা মায়ারা এত কম বয়সে পাকছে কেমনে আমি গবেষণা করে দেখলাম যে দুই কারণে পাকছে কয় কারণে এক নাম্বার অপশিক্ষা দুই নাম্বার অপসংস্কৃতি অপশিক্ষাটা কেমনে কি বলবো দুঃখের কথা রাগ করেন না আপনারা ওই দিন আমি আমার ফেসবুক পেজও দিয়েছিলাম ক্লাস 6 এর বইয়ে এমন এমন আজে বাজে শব্দ এগুলো আপনাদের সামনে বলাও যাবে না অসভ্য শব্দ আজে বাজে শব্দ এগুলো ঢুকাই দিয়েছে 6 এর ছেলেমেয়েরা যখন এগুলো জানবে তো কম বয়সে এরা পাকবে না তো কে পাকবে এই অপশিক্ষাগুলো আমাদের ট্যাক্সের টাকায় ছাপানো বইয়ের ভেতর থেকে এই অপশিক্ষাগুলো দূর করে দিতে হবে নাম্বার 2 অপসংস্কৃতি পুলামায়াদেরকে আমরা নিজেরাই নষ্ট করছি কিরকম আমরা যখন ছোট ছিলাম আমরা যখন কান্না করতাম আমাদের আব্বু আম্মুরা এসে কুলে নিতেন কুলে নিয়ে হাতের মধ্যে গাড়ি দিতেন খেলনা দিতেন তারপর আরেকটা কি জানি কয়টা কই যে বাজে যে আওয়াজ হয় জুনজুনি জুনজুনি দিত বাঁশি দিত তারপরে আপনার বিভিন্ন গাড়ি দিত প্লেন এগুলো ইত্যাদি ইত্যাদি দিত আর কি আর এখন যদি একটু বাচ্চা কান্না করে মা বাবা পয়সায় ফোন হাতে দিয়া বলে এই নাও বেবি শার্ট ডু 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 লাগাই দেয় ইউটিউব থেকে ঠিক আছে কথা আরে বাপরে বাপ ওই দিন দেখি আমি 2 বছরের বাচ্চা একটা হে দেব যেভাবে ইউটিউবে স্ক্রল করতেছে এমনি এমনি আমি নিজেও এরকম স্ক্রলিং পারি না কি বলেন এরকম আছে না নাই এই বাচ্চাগুলোরে পাকাইছে কারা বাচ্চা নিজে পাকছে না ছোট ছোট বাচ্চারা চশমা পড়তেছে চোখের জ্যোতি চলে যাচ্ছে মাইগ্রেনে প্রবলেম হচ্ছে কারণ রাত তোমাদের কথা কি বলতাম কিন্তু রাগ করবো যারা স্কুলে কলেজে পড়ো তোমরা রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত ফেসবুকে থাকতে 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 তাকাইতে তাকাইতে অবস্থা শেষ শুনেন একটা মজার কথা শোনাই আমাদের চাচা চাচি দাদা দাদিদের আমলে আজকে থেকে 40-50 বছর আগে কারেন্ট ছিল কথা বলেন না কেন আপনারা টেলিভিশন ছিল ইন্টারনেট ওয়াইফাই এগুলো ছিল মানুষ নামও জানতো না স্মার্টফোন ছিল স্মার্টফোন নাই ওয়াইফাই ইন্টারনেট টেলিভিশন তারপরে ঘরের মধ্যে আধুনিক এই যে ল্যাপটপ কম্পিউটার আইপ্যাড কিছুই না এই জন্য আমাদের চাচা চাচি দাদা দাদিরা রাত 8টার পরে তাদের কোনো কাজ ছিল না খায়া দায়া এজন্য হয়েছে কি দেখছেন আরে বাপ রে বাপ 80 বছর 90 বছর হয়েছে ফিজিক্যাল ফিটনেস এখনো
আছে আমার এক দাদি আছেন বয়স 100 বছরের উপরে আমি জানি না আপনাদের এলাকায় কি বলেন যে ধান মাথায় নেই যে জিনিসে কইরা উরা আমাদের সিলেটে বলে টুকরি এখনো টুকরি মাথায় নাই এখনকার ছেলে মেয়েরা 30 বছর বয়সে চুল পেকে যাচ্ছে মাইগ্রেনে প্রবলেম হচ্ছে যুবকদের চেহারা লাবণ্য হারিয়ে যাচ্ছে কেন জানেন এখন আমাদের ঘরে টিভি আছে এখন আমাদের ঘরে এলইডি টিভি আছে মোবাইল ল্যাপটপ ইন্টারনেট ওয়াইফাই সব আছে রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকার সময় আমাদের আছে এই যে ঘুম ঠিক নাই ঘুমের অভ্যাস খাদ্যাভ্যাস কিছুই ঠিক নাই এজন্য আমাদের জীবনটা নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে আমি তো বলি প্রায় সময় আগামীতে আমরা একটা অসুস্থ জেনারেশন পাব একটা অসুস্থ জেনারেশন পাবো যুবক তরুণ ভাইদেরকে বলছি ভাই সব ব্যবহার করো কিন্তু একটা লিমিট যেন থাকে আনলিমিটেড হয়ে যাও না এই অপশিক্ষার অপসংস্কৃতির কারণে কম বয়সে পুচকা পুচকা পোলামায়েরা পেকে গেছে এই অপসংস্কৃতি থেকে সন্তানদেরকে বাঁচানো কার দায়িত্ব সরকারের না আপনাদের কথা বলেন না কেন আপনাদের এরপরে নাম্বার 15 15 নাম্বার তো বললাম নাম্বার 16 16 নাম্বার হলো বাচ্চাদের জন্য খরচ করবেন বাচ্চাদের ক্যারিয়ারের জন্য চরিত্রের জন্য আপনি খরচ করবেন 17 নাম্বার হলো ছেলে মেয়েদের উপযুক্ত বয়সে বিয়েশাদির ব্যবস্থা করে দিবেন বিয়েশাদির কথা তো আগেই বলেছি বিয়েশাদিকে সহজ করে ফেলতে হবে বিয়েশাদির সময় দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে 18 নাম্বার হলো আপনি ছেলে মেয়েদের মধ্যে সম্পদকে সুন্দরভাবে ইলমুল মাওয়ারিস ইসলাম যে উত্তরাধিকার আইন দিয়েছে যেটাকে বলা হয় ল অফ ইনহেরিটেন্স উত্তরাধিকার আইন মাদ্রাসায় ফরাইজ পড়ানো হয় মাওয়ারিস পড়ানো হয় উত্তরাধিকার যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে ছেলে মেয়েদের মধ্যে সন্তান ভাগ করে দিতে হবে দুঃখ করে বলতে হয় আমাদের সমাজের মা বাবা সম্পদ বণ্টনের বেলায় মেয়েদেরকে একেবারে ঠকাইয়া ফেলে সম্পদ থেকে বঞ্চিত করে ইসলাম এভাবে মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে নাই মানুষ নামের অমানুষ যারা মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে তারা ধরেন এক বাপের চার ছেলে দুই মেয়ে আপনাদের এলাকায় আপনারা বিঘা বুঝেন না কানি বুঝেন মনে করেন 20 কানি সম্পদ আছে এখন বাবা কি করেছে সুন্দর করে ভাগ করে দিয়েছে চার ছেলের মধ্যে চার পাশা 20 পাঁচ কানি করে মেয়ে দুইটা আছে কিচ্ছু দিল না বিয়ের সময় বলল মা গো তোমার বাপ তোমাকে কিছু না দিলেও তোমার বাপ তোমাকে দোয়া দিছে আজকে তো মহিলারা আসছেন মাহফিলে আমার বোনরা বলবেন আব্বা দোয়া ন লাগিব জিনিস দিয়া দেন কি দিয়া দেন আর আপনি বাবা যান আপনি যদি হজ কইরা আসেন হাজি সাহেব মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়েন আর সম্পদ বণ্টনের বেলায় মেয়েকে ঠকায় দেন আপনার নামাজ রোজা তাহাজ্জুদ হজ সব বাতিল হয়ে যাবে কিয়ামতের দিন আসামি হয়ে জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আল্লাহকে ভয় করুন নাম্বার 19 19 নাম্বার হলো সন্তানদেরকে পর্দার শিক্ষা দিবেন আপনার ছেলেকে শেখাবেন বাবারে 14 জন নারী ছাড়া বাদবাকি নারীদের সাথে অপ্রয়োজনে কথা বলো না মেয়েদেরকে শেখাবেন 14 জন পুরুষ ছাড়া বাদবাকি পুরুষদের সঙ্গে অপ্রয়োজনে কোনো কথা বলা যাবে না চোখের পর্দা কানের পর্দা শরীরের পর্দা সবকিছুর পর্দা বাবা হিসাবে মা হিসাবে আপনারা শেখাবেন মাদেরকে বলছি আপনাদের মেয়েদেরকে ক্লাস 5 থেকে বুরখার ভেতরে ঢুকাবেন পর্দা করাবেন আমার দেশে বুরখার কথা বললে প্রগতিশীল কিছু মানুষ বলে এই মোল্লাগুলো বুরখার ভেতরে ঢুকাইয়া মায়াদেরকে শেষ করে দিয়েছে নারী প্রগতির নারীর উন্নতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে আমিও বলি শিয়াল যেমন সবসময় মুরগির স্বাধীনতা চায় তেমনি লুচ্চা বেটারা সবসময় নারীদেরকে বেপর্দা অবস্থায় চোখের সামনে দেখতে চায় বেপর্দা নারী দেখতে পাল দেখতে মন চাইলে তোর ঘরে গিয়ে তোর বউরে দেখ যা পর্দার বিধানটা পৃথিবীর মুল্লাদের দেওয়া নয় পর্দার বিধান কার অনেক মানুষ আছে কথা কইলে তো রাগ করে ফেলবেন আপনারা এখন অনেক পুরুষ আছে এত রুচিহীন পুরুষ তার বউকে সে বেপর্দা রাখে আমি বলি আপনি ব্যক্তিত্বহীন বেহায়া পুরুষ কেন জানেন আপনার বউকে নিয়ে আপনি বের হয়েছেন রাস্তাঘাটে আরে বাপরে বাপ পেট পিট দেখা যায় চেহারা দেখা যায় ওইদিকে মানুষের কাতুকুতু কুতানি শুরু হয়েছে কেমন কুতানি দেখে দেখে বলছে উফ ইস কি দেবেন কি বলেন এরকম কাতুকুতু কুতানি আছে না নাই এক ভাই বিয়ের ফাংশনে গেছে সেন্টারে ক্লাবে গিয়েছে আর কি বউকে সাজায় গুজায়া ছোট ভাইরা দেখছে কয় ভাই সাথীটা কে কয় চিনস না তোর ভাবি কয় ইস আরেকজন কয় উফ ভাবিকে হ্যাপি লাগতেছে আরেকজন কয় ওয়াও ভাবিকে জোস লাগতেছে হ্যাঁ ব্যাককল কার জোস কে খায়
যে পুরুষ তার নিজের টাকায় মোহরানা দিয়ে বিয়ে করা বউ মানুষের চোখের উপভোগের জিনিস বানায় ওই পুরুষ ব্যক্তিত্ববান পুরুষ নয় ব্যক্তিত্বহীন বেহায়া পুরুষ ব্যক্তিত্ব বলতে তার কিচ্ছু নাই নিজের টাকা দিয়ে মোহরানা দিয়া আপনি বিয়ে করেছেন দেখতে মন চাইলে ঘরের ভিতর আপনি দেখেন না মানুষেরে দেখেন কেন আপনি কিছু মানুষ তো আছে বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয় এমনও আছে দুইজন হজে যাচ্ছে কয় আমরা দম্পতি হজে যাচ্ছি দোয়া কইরে কি বলতাম বলেন এদেরকে রফিকুল্লাহ আফসারি ভাই হইলে হয়তো সুন্দর করে বলতো আমি হয়তো সুন্দর করে বলতে পারি না উনার মতো উনি তো সুন্দর করে বলে তোরা সিটি আমি তো ওই ভাষায় পারি না এখানে আসছিল না বলে গেছে সিটিং মাশাআল্লাহ এই যে কারবার আচ্ছা আপনারা কোন তো ফেসবুক পাবলিক সাইট না পার্সোনাল সাইট ফেসবুক কি পার্সোনাল সাইট আপনি একটা পোস্ট দিলে জনগণ দেখে না এটা পাবলিক সাইট বউটা পার্সোনাল না পাবলিক তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় কারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা বেহায়া বেশরম নির্লজ্জ কোথাকার আত্মসম্মান বোধ বলতে কিচ্ছু তার ভেতরে নাই আর কিছু মহিলাও আছে আরে বাপ রে বাপ ঘর থেকে বেরোবার সময় যে পরিমাণ আটা ময়দা মাখে আর মহিলারা কিছু কিছু মহিলারা এত আটা ময়দা মাখে আর তোমরাও তো ছাত্ররা যুবক তরুণরা আটা ময়দা দেখে পাগল হয়ে যাও ভাই এখন যে আটা ময়দা মহিলা মাখে আটা ময়দা মাখলে কোনটা আসল কোনটা নকল বুঝারও কোনো উপায় আর ক্যামেরার ছবি দেখে পাগল হয় না যে ইফেক্ট আসছে এখন এমন এমন ইফেক্ট মারে কালাকে বানায় সাদা সাদাকে বানায় কালা কিছু কিছু মহিলা যখন ঘর থেকে বের হয় এত আটা ময়দা মাখে আটা ময়দা মাখলে লাগে একরকম সুদাই ফেলে লাগে আরেক রকম আস্কারা মাস্কারা হাবিজাবি কত কিছু জানি আছে যে মহিলা ঘর থেকে কিছু কিছু মহিলা আছে ঘর থেকে বেরোয়ার আগে দুই ঘন্টা সাজে যে মহিলা ঘর থেকে বেরোয়ার আগে দুই ঘন্টা সাজগুজ করে ওটা ভালো মহিলা নয় কারণ নিজেকে সে পর পুরুষের সামনে প্রদর্শনের জন্য সাজগুজ করছে ভদ্র মহিলারা আদর্শমান মহিলারা ঘর থেকে বের হওয়ার সময় সাজগুজ করে না বুরখা একটা পরে নিকাব পরেই বের হয়ে যায় আর সাজগুজ করে দুই ঘন্টা তিন ঘন্টা তার হাজবেন্ডের জন্য ঠিক কিনা বলেন তো বলছিলাম সম্পদ বন্টন করব সরি পর্দার শিক্ষা এটা কে দিতে হবে বাবা মা বাবা এবং মা ছোটবেলা থেকে ছেলে মেয়েকে পর্দা শেখাবেন ইনশা বহুত কষ্ট দিছি আপনার তবে আপনারা খুব ধৈর্যশীল মানুষ এত সময় আছেন আমি নিজেও এত সময় পারি না আজকে আমারও মনে জুস উঠে গেছে আর কি এরপরে নাম্বার টোয়েন্টি বিশ নাম্বার বাপ মা হিসাবে আপনাদের দায়িত্ব হলো সন্তানগুলোর জন্য সব সময় দোয়া করবেন যার কাছে তিনি কি দোয়াটাও আমাদেরকে শিখাইলেন কে আল্লাহ কি সুন্দর দোয়া শিখালেন তোমাদের স্ত্রী আর সন্তানদের জন্য দোয়া করো পরেন রব্বানা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহু আকবার কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন আল্লাহ বললেন এভাবেই দোয়া করো হে আমাদের রব বিয়ে যারা করেন নাই হেরা এখানে তো আছে তাই না বিয়ে যারা করেন নাই তাদেরকে বলছি প্রত্যেকটা মোনাজাতে আপনার হবু বউয়ের জন্য দোয়া করবেন এটা আমার শিক্ষা নয় এই যে দোয়াটা আল্লাহ শিখালেন আল্লাহ বললেন তুমি দোয়া করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা হাব লানা আল্লাহ গিফট দাও আমাকে দান করো কি দাও মিন আজওয়াজিনা এমন স্ত্রী দাও আয়াতের শেষে আল্লাহ বলেছেন কুররাতা আয়ুন এমন স্ত্রী আমাকে দান করো যে স্ত্রীকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে আল্লাহ আকবার এজন্য বিবাহিত অবিবাহিত সবাই এই দোয়াটা বেশি বেশি করবেন এখানে সন্তানের কথা বলা হয়েছে ওয়াদুরিয়াতিনা আল্লাহ আমার সন্তানগুলোকে ছেলে মেয়েগুলোকে এমন সন্তান বানায়া দাও যাদেরকে দেখলে চক্ষু শীতল হয় চক্ষু ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় অর্থাৎ এমন চরিত্রবান আল্লাহওয়ালা পরহেজগার আমাদের সন্তানগুলোকে বানিয়ে দাও বলে না আমি বলেন তো আপনারা এই যে বিশটা পয়েন্ট আজকে বলে গেলাম এই বিশটা দায়িত্ব পালন করলে সন্তান বিপথে যাওয়ার সম্ভাবনা আছে কি বাদ দিছে এখানে কিছুই বাদ দেয় নাই দিন শিখাইতে হবে নামাজি বানাইতে হবে পর্দার শিক্ষা দিতে হবে অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে কোনো পয়েন্টই মৌলিক কোনো পয়েন্ট বাদ যায় নাই আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দেন